মুমিনকে আল্লাহ টাইটেল দিয়েছেন মুমিন, পড়েন একবার আলহামদুলিল্লাহ। মুমিন টাইটেলটা ভালো লাগে না? ভালো লাগে? যদি ভালো লাগে তো পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কুকুর শ্রীগালের ঘরে জন্ম করুন দাউনি, আল্লাহ মানুষের ধর্ম জন্ম দিয়ে জন্ম দিয়েছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি শুধু মানুষের কুলেই জন্ম দাওনি, শেষ নামের উম্মত করেছেন, পড়ুন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে এমন একটা মজলিসে বসার তুমি আমাদের তৌফিক দিয়েছো যেটা কোরআন এবং হাদিসের মজলিস, আবার পড়ুন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর কাছে একটা দোয়া করুন, আমি যেমন আপনাদের দিকে তাকিয়ে আছি আর আপনারা যেমন আমার দিকে তাকিয়ে আছেন, এইভাবে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ আমরা বক্তা শ্রোতা একদিন সবাই মরব, এটা বিশ্বাস করেছি, সেই দিন মরার পরে কেউ জান্নাত কেউ জাহান্নামে যাব। এই মজলিসের ভিতরে তোমার যত বান্দাবান্দি আছে আল্লাহ আমাদেরকে কাউকে জাহান্নামে দিও না, যেইভাবে এক অপরের দিকে দেখছি এইভাবে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও সকল পূর্ণ একবার। আল্লাহুম আমিন, আল্লাহুম আমিন। এই মজলিসে আল্লাহ যেই সমস্ত বক্তব্য রাখা হবে আল্লাহ আমরা বক্তা শ্রোতা শুনে বলে আমরা উভয় যেন আমল করে তোমার জাহান্নাম থেকে বেঁচে জান্নাত নাসিব করতে পারি সকল পূর্ণ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আপনাদের সামনে আমি বক্তব্য শুরু করছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, টাইটেলটা দেখলেন তো কত বড় টাইটেল। আচ্ছা বলুন তো আপনাকে টাইটেলটা কে দিয়েছে? আল্লাহ। আপনাকে টাইটেলটা কে দিয়েছে? আল্লাহ। আপনাদের এই গ্রামের মধ্যে এক একটা ডাক্তার আছে বলতে পারবেন? আছে ডাক্তার? ওই এমবিবিএস ডাক্তার, ওর স্ত্রী কোনো জায়গাতে পড়তে যায়নি, কোনো কলেজে পড়েনি, ডাক্তারও নয়, অথচ ডাক্তারের বাড়ি যাবে যে বলবে ডাক্তার সেম নাই, তো বলছে ডাক্তার নেই, ডাক্তার নিয়ে আছে। আচ্ছা ও কোন টাকার ডাক্তার নি বলেন তো, কোন কলেজে পড়েছে ও? ও ডাক্তারকে বিয়ে করেছে বলেই ওকে বলছে ডাক্তার নি। চিন্তা করেছেন? আপনি হাজি সাহেব হজ করেছেন, আপনার কষ্ট করে হজ করে এসেছেন, আপনার স্ত্রী হজ করতে যায়নি, অথচ বলবে কি এটা কে গো হাজি সাহেব নি, ও কোথায় হজ করেছে? এটা পড়ে পাওয়া ডিগ্রি নয়, আর আল্লাহর দেওয়া ডিগ্রি, নবীর দেওয়া ডিগ্রি আর মানুষ দেওয়া ডিগ্রি এটা বরাবর হয়? হজ করেনি তাও হাজি সাহেব, বাস ডাক্তারি পড়েনি তাও ডাক্তার নি। একটা দুঃখের কথা বলি, আমার স্ত্রীকে একদিন বলছে, ও মুলবি সাহেব নি, মুলবি সাহেব এসছে, একে যেমনই কেছে মুলবি সাহেব নি, তখন কী কয়েছে? কয়েছে মুলবি সাহেব এসছে, কয়েছে হ্যাঁ ঘরে গেল। আমি তখন থামতে না পেরে বলছি, তুমি কোন মাসা থেকে ফারেক হয়েছ? হ্যাঁ আমি 13 বছর 14 বছর পরে আমার ঘরটা ছুটে গেছে, আর তুমি এবার কোন মাসা থেকে ফারেক হয়েছে যে তোমাকে মুলবি সাহেব নি কয়েছে? তুমি একবার চালা করছে জি, এগুলো হলো পড়ে পাওয়া ডিগ্রি, এগুলোর ডিগ্রির কোনো দাম নেই, আসল ডিগ্রি হলো কি মুমিন, এই ডিগ্রিটা হলো বড়। আসুন আল্লাহ পাক আপনাকে দিয়ে বলছেন কি, আবার বলি মা বোন ভালো করে শুনো, আবার বলি মা বোন শুনো, যারা কোরআন পড়তে জানো তারা ভালো করে শুনো, যারা কোরআন পড়তে জানো না তাদেরকে আজকে তাবলিগি জালসায় আমি একটা দাওয়াত দিচ্ছি। কি এখনো যারা কোরআন পড়তে জানো না, তোমাকে আমি জোরহাত করে বলছি, মরার আগে কাপড়ের কাপড় পরার আগে তুমি কোরআন পড়তে শিখো, পড়তে শিখো, পড়তে শিখো। কোরআন না পড়ে তুমি কবরে যেও না। কেন মরনা এত জোর কথা বলছেন আপনি? শুনুন, অনেক লোকে মনে মনে বলে, মরনা দুঃখের সাথে বলছি, 5 অক্তের নমাজ পড়ে লোকটাকে বলছি সিজদাতে কি দোয়াটা বলো তো, খুঁজে জানি না, আত্মাই এতটা বলো তো কে জানি না, আল্লামা বাইশ বাইনি বলো তো জানি না, আশ্চর্য ব্যাপার। একটা জানাজার নামাজ যদি পড়তে হয় 5 কোষ দূর হইলে যাবে, আমি দোয়াটা কও তো কে জানি না, তো তুমি সবই জানো না, তোকে ঘোড়ার ডিম করছো তুমি, সিজদাতে গিয়ে কি বলছো কে জানি না, হয় না যে ওকে বলছি পড়ো তো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কথাই বাইর হয় না। শুনুন, দুঃখ নেবেন না আমার কাছে, এটা তাবলিগি জালসা করেছে ছেলেরা, নওজোয়ানদের উদ্দীপনায় এই জালসা হয়েছে। আসুন আপনাকে আমি বলছি, এখন পর্যন্ত যারা কোরআন পড়তে শিখেননি আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আগে কোরআন পড়তে শিখুন।
কইছে মাওলানা বয়স 50 বছর 60 বছর 40 বছর হয়ে গেছে এখন কোরআন পড়ব আমার মা বলছিল তোমাদের মধ্যে যদি কোনো মেয়ে জালসা প্যান্ডেলে এসে থাকো এখন পর্যন্ত যদি তুমি কোরআন পড়তে না জেনে থাকো তবে তোমাকে আমি আজকে দাওয়াত দিচ্ছি সব কাজ ছেড়ে দিয়ে তুমি আগে কোরআন পড়তে শিখো বুঝে কেন মাওলানা আমার তো বয়স 50 বছর হয়ে গেছে আমি কোরআন পড়তে জানি না 40 বছর হয়ে গেছে কোরআন পড়তে জানি না আমি বিএএম এ পাস করতে আমার 25 বছর বয়স হয়ে গেছে আমি কোরআন পড়তে জানি না আজকে আপনি কোরআনের পড়ার দাওয়াত দিচ্ছেন আমি যে হ্যাঁ আপনাকে আমি বলি আপনারা শিক্ষিত মানুষ এই এলাকার মানুষ খুব শিক্ষিত আমি বেশ কয়েকবার এই এলাকায় জালসা এসেছি যার জন্য বুকে বল করে বলছি আমি আপনারা একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন আমার নবী যখন নবী হন নবীর আগে নবীর বয়স যখন 25 বছর তখন খাদিজাকে বিয়ে করেন তখন তার বয়স 40 বছর আপনারা বলতে পারবেন নবী আর খাদিজার বয়সের ভিতরে স্বামী এবং স্ত্রীর বয়সের ভিতরে কত বছর ডিফারেন্স ছিল বলতে পারবেন না কেউ 15 বছর নবী বলো না খাদিজা বলো আচ্ছা এবার আমার নবী যখন নবুয়তি পেলেন তখন আমার নবীর বয়স কত ছিল 40 বছর তবে আমার নবীর বয়স যদি 40 বছর হয় তবে খাদিজার বয়স কত ছিল বলতে পারবেন না 55 বছর আচ্ছা নবী হওয়ার আগে কি আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল তবে 55 বছর পরে খাদিজা কোরআন পড়তে শিখেছে না 55 বছর আগে কোরআন পড়তে শিখেছে যদি খাদিজা 55 বছর বয়সে কোরআন পড়তে জানে কেন মেয়েরাজকে কোরআন পড়তে পারবে না বুঝতে পেরেছেন অঙ্কটা বুঝতে পারলেন আপনাকে আমি বলি উমার যখন ইসলাম গ্রহণ করেন তখন উমারের বয়স কত ছিল আবু বকর যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স কত ছিল আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স কত ছিল হাকিম বিন হেদাম যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স কত ছিল 60 বছর 60 বছর 60 বছর 60 বছর বয়সে ইসলাম গ্রহণ করে কোরআন পড়তে শিখেছেন আপনি কোথায় পড়ে আছেন এখন এখনো কোরআন পড়তে শিখবেন না আপনাকে কে বলেছে আসুন বলবেন কেন মাওলানা আমার সোনামণি মায়েরা বোনেরা ভাইরা সকলকে বলছি একটা কথা ভালো করে মনে রাখুন ইন্নাল্লাহ তাআলা কদ আনজালাল্লাহু তাআলা আল কুরআন আল কারীম বিল লুগাতিল আরাবিয়া ওয়া লিসানু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল লুগাতুল আরাবিয়া ওয়া ইউশালু ফিল কবরি বিল লুগাতিল আরাবিয়া ওয়া ইয়াতাকাল্লামুন ওয়া আহলুল জান্নাহ ইয়াতাকাল্লামুন বাইনাহুম বিল লুগাতিল আরাবিয়া কি বুঝি বুঝালেন আল্লাহ যে কোরআন কান নাজিল করেছে রাখা আছে ইস্তার কান টানেন আর উপর থেকে এই কোরআন কান্না কাছে এর থেকে সম্মানিত কোরআন আর কিছু নেই এই কোরআনের উপরে কেউ পা রাখতে পারে না কোরআনটাকে টেবিলের নিচে রাখা যাবে না কোরআনটাকে মাথার নিচে রেখে বালিশ করা যাবে না কোরআনটাকে পাচ্ছাদের রেখে মুরগির ডিম পাড়তে দেওয়া যাবে না এই কোরআনটাকে কোথায় রাখতে হবে সব থেকে উপরে রাখতে হবে কোরআন এই কোরআনটা কোন ভাষায় আছে বলতে পারবেন আরবি ভাষায় আমাদের নবীর কোন ভাষা ছিল বলতে পারবেন কবরে যে প্রশ্ন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে কোন ভাষায় করা হবে বলুন আপনার নসিবে যদি জান্নাত থাকে যদি আপনি জান্নাতে যান তো জান্নাতে গিয়ে কোন ভাষায় কথা বলবেন আরবি ভাষায় ফার্সি হিন্দি বাংলা কিছু চলবে না কেন আরবি থেকে এত নফরত আপনার আরবি পড়ে গরিবের ছেলেরা আরবি পড়বে গরিবের ছেলেরা পথের ভিখারি যারা তারা পড়বে আরবি এ কথাটা আপনার মগজে এনে দিল কে আপনারাকে আমি দাওয়াত দিতে এসেছি আসুন 60 বছর বয়স হয়ে গেছে কোরআন পড়েননি ভুল করেছেন মরার আগে পর্যন্ত আপনি অভিযান চালিয়ে যান আপনাকে কোরআন শিখতে হবে কোরআন শিখতে হবে কেন আল্লাহর নবী বলছেন আপনার ছেলে মেয়ে হয়েছে আপনার ছেলে মেয়েকে কি দিবেন আপনি আপনার ছেলে মেয়েকে আপনি একজন ডাক্তার করবেন একজন উকিল করবেন একটা ইঞ্জিনিয়ার করবেন একটা ব্যারিস্টার করবেন আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি পাগল হয়ে লেগে আছেন আমি আপনাকে বলবো আপনি যে করে শিক্ষা দেন কিন্তু সর্বপ্রথমে আপনার অভিভাবকত্বের পরিচয় যদি দিতে চান আপনি যদি প্রকৃত সেই সন্তানের পিতা বা মাতা হতে চান আপনি যদি দাবিদার হতে চান এই সন্তান আমার জীবনে করে যে কাজ দেবে তবে আপনার সর্বপ্রথম ডিউটি হবে তিনটা কাজ কি ভালো করে শুনে নেন কয়েকটা কাজ আমি সব করে বলে দিচ্ছি ছেলেটা যখন আপনি জন্ম দিবেন একটা ছেলের বাপ হবেন আপনি ছেলেটা আপনাকে আব্বা বলে ডাকবে আপনি আব্বা বলে যখন ডাকবে আপনার মনটা ভালো হবে
ওই ছেলেটা ছোট্ট করে একটা কথা বলি আপনাকে, প্যারালাইসিস বুঝেন তো, কোন লোককে প্যারালাইসিস হয়ে গেছে, বিছানায় ছটপট ছটপট করছে। ছেলে এক ছেলে আসছে, 1 কিলো আপেল, 1 ছেলে 1 কিলো কমলা, 1 ছেলে 1 কিলো আব্বেদানা, রকমারি মিষ্টি মিষ্টান্ন এনে বাবাকে দিচ্ছে, বাবা খাচ্ছে। বলছে হ্যাঁ বেশ ভালো, 4টা ছেলে 4টাই ব্যারিস্টার, 4টা ছেলে 4টাই মাস্টার, 4টা ছেলে 4টাই ইঞ্জিনিয়ার, কি সুন্দর, সে বাপের সেবা করছে। আমি বলছি ঘোড়ার ডিম করছে। বলছে কেন মাওলানা? ওই লোকটাই যখন মরে যাবে, গরম পানি করে বিদায় গোসল জানাজার গোসল দেওয়া হবে, ছেলেরা গোসল দিতে জানে না। ওই লোকটাকে যখন বিদায় পোশাক পরানো হবে, কাপড়ের কাপড়া, সে কাপড়ের কাপড় পোশাক বুঝাতে জানে না। সেই লোকটাকে যখন কাপড়ের কাপড় পরিয়ে দিয়ে উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা করে দিয়ে যদি নর হয় তবে তার মাথার সামনে, আর যদি নারী হয় তবে ইমাম তার কবরের সামনে দাঁড়িয়ে 4টা তকবীর বলে জানাজার নামাজ পড়বে। ওই ছেলেটাকে যদি বলা যায় তোর বাপের জানাজাটা পড়া, ওইটা আমি জানি নে, আমি জানি নে, আমি জানি নে। আরে জানাজার নামাজ পড়তে যে না জানে, আমি বলছি আল্লাহর নবী বলছেন একটা কেউ যদি জানাজার নামাজ পড়ে 1 কিরাত নাকি হবে, 3 খাবল মাটি দিলে 1 কিরাত নাকি হবে, 2টা কিরাত 2টা পাহাড়ের সমান নাকি হবে, এত বড় ওজনদার নাকি আপনার নেকির পাল্লাতে দেওয়া হবে, এত 4টিখানে কথা নয়। আল্লাহু আকবার বলে গো 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 করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইমামের সাথে সালাম ফিরিয়ে দিতে গেলে আপনাকে 1 মুহুর পাহাড় সমান নেকি দেবে, এটা 4টাখানে কথা নয়। দুয়াগুলো শিখতে হবে। কখন শিখবেন আপনি, কখন পড়বেন আপনি? আপনি শিখিয়ে দিয়েছেন? সত্যি করে বলছি আমার 4টা ছেলে, 2টা ছেলে দুটা মুলবি হয়ে গেছে, 2টা মুলবি হবে। হঠাৎ আমাকে 2টা ছেলে দরখাস্ত করলো আমরা সায়েন্স নিয়ে পড়ব। আমার ভিতরটা চমকে উঠল, আগে মুলবি হওয়ার পর তারপর যাবি? বলছেন না আমি সায়েন্স নিয়ে পড়ব। ওর মাকে বলছে যদি আমাকে না পড়াও তো বাড়ি থেকে পালিয়ে যাব। আমি 4টা ছেলেকে ডাকলাম, বললাম একটা চাদর নিয়ে এসো। চাদর নিয়ে আমি চাদরটা গায়ে দিয়ে বিছানায় এরকম বা শুয়ে গেলাম। তোমরা 4টা ছেলে 1টা 1টা করে জানাজার নামাজ পড়ো, আমি শুনবো আর তোমরা জানাজা পড়ো। মরার পরে যেমন জানাজা পড়বে আমি দেখবো, বেঁচে থাকতে থাকতে কে আমার জানাজা পড়ছো। ও বেটা বলছে ওকে, ও বেটা বলছে একে। চেয়ার বেটা জানাজা পড়লো, মনটার মধ্যে তৃপ্তি হলো। বেটা এই দোয়াগুলোর মানে জানো? বলছে হ্যাঁ জানি। মনটা খুশি হলো। আপনাকে বলবো না আপনার ছেলেকে MBBS করতে হবে না, আপনার ছেলেকে ব্যারিস্টার করতে হবে না, আপনার ছেলেকে অন্তত পক্ষ কোরআনের শিক্ষা দিতে হবে। তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাকের নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়াল্লামা, তোমার ছেলে বা মেয়ে যদি সে কোরআন শিক্ষা করে সে সবথেকে উত্তম, যে কোরআন শিক্ষা কোরআনকে শিক্ষা দেবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাদের কাছে একটা একটা করে কথা নিয়ে আমি আগে বাড়বো। দ্বিতীয় স্টেপ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমান ইয়া আইয়ুহান্নাস। কোরআন মাজিদের মধ্যে 2 রকম কথা আছে, যেখানে আমানি বললে সেখানে মুমিনে রাখে, যেখানে আমানু বললে সেখানে মুমিনে রাখে, যেখানে আমানু বললে সেখানে মুমিন পুরুষ লোক স্ত্রীলোককে বললো, আর যেখানে ইয়াইয়ুহান্নাস বললো সেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান পৃথিবীর বুকে সর্বজাতের মানুষকে সম্বোধন করে বললো। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ভালো করে শুনুন, আমানু তাকুল্লাহ, ওখানে পড়তে হবে ইত্তাকুল্লাহ, এই হামজাটা অসলি। যারা কোরআন পড়তে জানেন তারাকে বলে দিচ্ছি, শুরুতে থাকলে হামজা পড়া যাবে, মধ্যখানে থাকলে পড়া যাবে না, এখানে মধ্যখানে আছে তার জন্য পড়ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। প্রশ্ন করুন মাওলানা, আল্লাহ তো আরহামুর রাহিমিন, আল্লাহর থেকে দয়া বড় কি কারো বেশি আছে? মানুষের দয়া বেশি না আল্লাহর বেশি মায়া কহেন তো বলি, আল্লাহর দয়া কতখানি বেশি হবে লাভতে পারবেন? বোখারী শরীফে একটা হাদিস শুনুন, আপনার মা কত দয়াবতী, আপনার বাপ কত দয়াবান,
আল্লাহ কত বড় দয়াবান, আপনাকে একটা তারাজুর পাল্লা দিয়ে আপনি মাপেন। আল্লাহর নবী বলছেন আল্লাহ দয়াটা একটা বড় ফল ছিল, এই ফলটাকে ভাঙলো, একশো টুকরা করলো, এক টুকরা আল্লাহ পৃথিবীর বুকে যত জীবজন্তু মানুষ আছে সবারই মধ্যে বন্টন করে দিল। একটা ছেলে মেয়ে কত, একটা ছেলে একটা মেয়েকে কত ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে কত ভালোবাসে, একটা স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, একটা স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, হদ নেই। একটা মুরগি মুরগির ছানাগুলোকে কত ভালোবাসে, একটা জীব আর একটা জীবকে কত ভালোবাসে, একটা দয়ার বিনিময়ে এদের মধ্যে এত ভালোবাসা। আল্লাহ নিজের কাছে 99টা ভাগ রেখেছে। আপনাকে আমি বলছি আপনি পাপ করেছেন, ভুল করেছেন, আপনাকে বলছি আপনি পাপ ভুল করেছেন, আপনি বলছেন আমার ভুল আমি দেখতে পাই না, আপনি ভালো করে চোখ দিয়ে দেখবেন আপনি দেখতে পাবেন কত গাড়ির গাড়ি ভুল করেছেন। আমি আপনাকে দেখাচ্ছি, দেখতে পাবেন একটু পরে। আমি আগে বলে দিই কথাটা যে আল্লাহ পাক আরহামুর রাহিমিন, আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো। এই ভয় করার মানে কি শুনুন আমার ভাইরা, আল্লাহ কত আরহামুর রাহিমিন, আল্লাহর দয়া বেশি মা বাপের দয়া থেকে। আপনি জীবনে খুব পাপ করেছেন, নামাজ পড়েননি, রোজা করেননি, যাকাত দেননি, আপনি কত অন্যায় করেছেন, কত জেনা করেছেন, ব্যভিচার করেছেন, কত মেয়ের সাথে প্রেম করেছেন, কত ছেলের সাথে মা বোন কত প্রেম করেছো, ভালো করে শুনে নাও কথাটা, জীবনের মতো মনে রাখিও। স্বামী স্ত্রী যদি মিলন হয় গোসল না করলে পাক হয় না, তাকে জুম্বি বলে, আল্লাহর রহমতে ফেরতা তার বাড়িতে আসে না। কিন্তু তুমি যদি বিবাহিত ছেলে বিবাহিতা মেয়ে হওয়া সত্ত্বেও যদি তুমি ব্যভিচার করো তবে তুমি জীবন জীবন না পাক হয়ে থাকবে, তোমাকে সংসার না করা পর্যন্ত। অবিবাহিত ছেলে অবিবাহিতা মেয়ে যদি তুমি জেনা করে থাকো আর যদি তুমি ধরা পড়ে যাও, আল্লাহ তোমাদের যদি কাফফারা হয়ে যায় হোক পড়ে যায় তবে তুমি পাক হয়ে গেছো, যদি ধরা না পড়ো তুমি নাপাক হয়ে আছো, জমজমের পানি দিয়ে গোসল করলেও তুমি নাপাক, তবে তুমি জেনা করেছো, পাক হবার কোনো বুদ্ধি আছে? শুনুন আল্লাহকে ভয় করার মানে কি, আগে কথাটা বুঝলেন? কোরআন এবং হাদিসের ভিতরে আছে আওয়ামের, কোরআন এবং হাদিসের ভিতরে আছে নামাহি, যেগুলো আদেশ। আল্লাহর ভয় যদি আপনার থাকে, আল্লাহ যে কাজের আদেশ করেছে যে সময়ে আপনি চটচট করে সেই কাজগুলো করবেন। আল্লাহর ভয় যদি আপনার থাকে, আল্লাহ যেগুলো নিষেধ করেছে যখনই আপনার মনে পড়বে এটা আল্লাহ মানা নিষেধ করেছে, এটা রসুল নিষেধ করেছে, তখন আপনি সেই কাজগুলো করবেন না। এরই নাম হলো আল্লাহকে ভয় করা। বুঝতে পেরেছেন আল্লাহর ভয় মানে? বুঝতে পেরেছেন আপনি আল্লাহর ভয় মানে? বুঝতে পেরেছেন আমার মা বোন, আল্লাহ যে কাজের, আল্লাহ রসুল যে কাজের আদেশ দিয়েছেন সে কাজগুলো করবেন, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করবেন। এরই মান হলো, নাম হলো আল্লাহকে ভয় করা। করেননি, ভুল করেছেন। একটা ছেলেকে, একটা ছেলেকে ওর মা বলছে রে বেয়াদব ছেলে, তোর মুখে ঝাঁটার বাড়ি, তুই বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। ছেলেটা রাগ করে বাড়ি থেকে চলে গেল। হঠাৎ মা শুয়ে শুয়ে কাঁদছে আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ছেলে কোথায় গেল, আল্লাহ আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও, আল্লাহ আমার ছেলেকে আমি মুখে ঝাঁটা দিলাম, ছেলে তো আমার কাছে ঘুরে আসবে না, আল্লাহ তুমি আমার ছেলেকে ঘুরিয়ে দাও, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। মা অন্ধকার রজনীতে শুয়ে শুয়ে কাঁদছে। শুনুন মা বাপের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ নবী বলছেন ইন্না কুলুবা বানি আদামা বাইনা ইসবাইনে মিন আসাবি রহমান ইউশাররিফু কাইফা ইয়াশা, যত মানুষের দিল আছে দুই আঙ্গুলের ভিতরে আল্লাহ যেদিকে ইচ্ছা সেদিকে ফিরিয়ে দেয়। ছেলেটা ট্রেনে চড়ছে, এমন সময় ট্রেন ছাড়ছে, এমন সময় টিকিট কাটা হয়ে গেছে, পকেটে টিকিট আছে। ছেলেটা মনে মনে ভাবছে আমার মা আমার জন্য কাঁদবে, আমার মা আমার জন্য কাঁদবে, আমি যাব না। ট্রেন থেকে নেমে গেল, নেমে গিয়ে নদীতে সাঁতার কেটে ঠান্ডা রা ঠান্ডার সময় মার তুয়ার এসে বলছে আম্মা আম্মা আম্মা, তিনবার যখন আম্মা বলে ডেকেছে মা চট করে উঠে দরজা খুলে দেখছে ছেলে থরথর করে কাঁপছে আর মা বা বলে ডাকছে কি বেটা ধন কি হয়েছে তোমার, বলছে আম্মা ভুল করেছি, কান ধরছি আম্মা তোবা করছি, আর জীবনে ভুল করব না আম্মা, তুমি এবারের মতো আমাকে ক্ষমা করো। মা বুকে জড়িয়ে ধরে বলছে যা সোনা তোকে আমি ক্ষমা করে দিলাম। মা যদি এতখানি দয়া করতে পারে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তোমরা কেন বলছি, তোমরা যদি কোনো
ভুল করে থাকো আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কতই না গুনাহ করেছো তুমি আল্লাহর রহমত থেকে মাইয়ুস হয়ে লা তাইয়াসু মির রাহিল্লাহ আল্লাহর রহমত থেকে তুমি নামিদ হয়ে যেও না চলো চলো তুমি আল্লাহর দুয়ারে চলো তওবা করো ইস্তিগফার করো হুকুকুল্লাহ যদি কোনো ক্ষতি করে থাকো আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করবে বান্দা যদি কোনো হক নষ্ট করে থাকো সে বান্দাকে ফিরিয়ে দাও আশা করি বুঝতে পেরেছেন এবার আপনাকে আমি বলবো ইত্তাকুল্লাহর মানে কি আল্লাহকে ভয় করার মানে কি বাঘ ভল্লুককে দেখে যেমন থরথর করে কাঁপবে ওই ভয় নয় আল্লাহ আল্লাহ রাসূলের আদেশকে মানতে হবে নিষেধকে বর্জন করতে হবে এরই মানা হলো ইত্তাকুল্লাহ এবার বলছেন কি ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ ভালো করে শুনে যান জীবনে খুব বড় উপদেশ পাবেন আপনি এখানে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ সুবহানাল্লাহ কত জিনিসের চিন্তা ভাবনা করে আপনি একটা কোনো কাজ করবেন ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন সবকে নিয়ে একটা আলোচনা করছেন পার্টির কোনো যদি সমস্যা হয় পার্টির নেতা যিনি থাকেন সমস্ত নেতৃকে নেত নেতৃত্ববর্গকে নিয়ে উনি একটা আলোচনা করেন আল্লাহ বলছেন আমি তোমাকে যে আলোচনার কথা বলছি এই আলোচনা তোমার দলের লোককে নিয়ে নয় পার্টির লোককে নিয়ে নয় বংশের লোককে নিয়ে নয় গ্রামের লোককে নিয়ে নয় তোমার বন্ধু বান্ধবকে নিয়ে নয় ওয়াল তানজুর নাফসুম প্রত্যেকটা নাফ তুমি একা একা তুমি চিন্তা ভাবনা করো কি চিন্তা করো মা কদ্দামাত লিগাদ আজ তুমি জীবিত আছো এক্ষুনি মরে যেতে গেলে তোমাকে চলে যেতে হবে কবরে তুমি এখন তোমার বাড়ি গাড়ি ঘর সব এক্ষুনি মরে যেতে গেলে তোমার কবরে তোমার কিছু থাকবে না অতএব তুমি চিন্তা করো চিন্তা করো চিন্তা করো যে আগামী কালকের জন্য কি সঞ্চয় করেছো ভাইজান আমি আমার জীবনে বলছি এক্ষুনি আপনাকে একটা উদাহরণ দিয়ে আসলাম সবকিছু বড় সম্পদ কি একটা আপনাদের সামনে মুসলিম শরীফের হাদিস পড়েছি আল্লাহর নবী বলেছেন কি ইযা মাতা ইবনু আদামা ইনকাতা আনহু আমালহু মানুষ যখন মরে যায় আমল বন্ধ হয়ে গেল বন্ধু আমার ভালো করে শুনবেন একটা নেকি যদি আপনার কমে যায় স্বামী স্ত্রী বাপ বেটা ভাই বোন কেউ কাউকে একটা নেকি কেউ দেবে না কেউ দিবে না কেউ আপনার পরিচয় নেবে না সেই দিনের কথা বলছি আপনাকে আপনি ভালো করে কথাটা মগজে উঠিয়ে নেন ভাই জান আমার আপনি এমন ভাবে নেন আপনার মরার সাথে সাথে আপনার আমল বন্ধ হয়ে গেল কিন্তু তীর শ্রেণীর লোক তার আমল বন্ধ হবে না তার মধ্যে এক নম্বর কে সাদাকাতিন জারিয়া আপনি এমন একটা সাদকা করলেন এমন একটা সাদকা করলেন যেটা জারিয়া করে দিলেন যেমন একটা মাদ্রাসাতে ঘর তৈরি করে দিলেন যতদিন ওই ঘরে কোরআন হাদিস পড়ানো হবে আপনার নেকি থাকবে সাদাকাতিন জারিয়া একটা ইন্দারা খুলে দিলেন আপনি যতদিন থাকবে একটা গাছ লাগিয়ে দিলেন যতদিন থাকবে সাদাকাতি জারিয়া আও ইলমিন ইউনতাফাওবি একটা লোককে আপনি কোরআন পড়তে শিখিয়ে দিলেন একটা দোয়া শিখিয়ে দিলেন একটা শরীয়তের কোনো কথা শিখিয়ে দিলেন বাস ওই লোকটা শিখে আপনার কাছে আবার কাউকে শিখাবে আপনি মরে গেলেন আপনার আমলনামা বন্ধ হয়নি আপনার আমলনামা চলতে আছে আপনি যাকে শিক্ষা দিলেন ও আবার কাউকে শিক্ষা দিবে ওই দুয়াটা ও আবার কাউকে শিক্ষা দিবে আপনার চলতে থাকবে আওয়ালাদিন সলিহিন কথাটা ভালো করে বুঝবেন ইবনুন মানে পুত্র আর বিন্তুন মানে কন্যা আর ওয়ালাদুন কমন জেন্ডার পুত্র কন্যা আমাদের ছোট থেকে আমরা বুঝে এসেছি বেটা মুলবি করলেই বাপ জান্নাতে চলে যাবে এটাই মনে করেছিলাম এতদিন মনে করেছিলাম বেটাকে গাড়ি বাড়ি দিয়ে দিতে গেলেই বাপ জান্নাতে চলে যাবে বেটি জাহান্নামে যাক আপনি যদি কোরআন মানতে চান আপনি যদি শরীয়ত মানতে চান আল্লাহর যদি ভয় আপনার কাছে থাকে তবে আপনি কোরআনের কাছে সারেন্ডার হবেন কোরআনে যে ফয়সালা করেছে সে ফয়সালা আপনি মেনে নেবেন বলছে কোরআনে কি ফয়সালা করেছে শুনুন কোরআন বলছে তুমি মারা গেলে তোমার একটা মাত্র মেয়ে আছে আর কেউ নেই তোমার সম্পত্তির অর্ধেক তোমার মেয়ে পাবে অর্ধেকটা তোমার ভাই ভাতিজা তারা পাবে আমার ভাইকে জমি দিব আমার ভাতিজাকে জমি দিব আমি এই মনে করে যদি আপনি আপনার মেয়েকে সম্পূর্ণ জমি দিয়ে দেন উইল করে দেন আপনি দুনিয়াতে জাহান্নাম কিনে নিলেন আপনি 13 বার নয় 14 বার হজ করলেও আপনার ঠিকানা জাহান্নামে হবে আপনি হুঁশিয়ার হয়ে যান 2 নম্বর কথা বলছি আপনার যদি দুটা মেয়ে থাকে দুইয়ের থেকে বেশি
পাঁচটা সাতটা দশটা বারোটা যত মেয়ে থাকবে আপনার সম্পত্তি দুইয়ের তিন, তিন ভাগে দুভাগ আপনার মেয়েরা পাবে, বাকি ওয়ান থার্ড একের তিন আপনার ভাই ভাতি যারা পাবে। আপনি যদি মনে করেন আমার মেয়েরাকে সব লিখে দেব, আমার ভাই ভাতিজাকে আমি সম্পত্তি দিব না, চলে যান রাস্তা দেখা আছে তোমার, তুমি কোরআনকে মানুনি, যে কোরআনকে মানবে না তার স্থান কোথায় আপনি জানেন, জাহান্নাম, চলে যাও তুমি সেখানে। তিন নম্বর কথা আপনাকে বলে দিচ্ছি, আল্লাহ পাক বলছেন যদি তোমার কন্যার সাথে পুত্র থাকে তবে ফালিস জাকার মিসলু হাজির হুসাইন, তোমার কন্যা থেকে তোমার পুত্র ডবল পাবে, অর্থাৎ তোমার যদি একটা কন্যা একটা পুত্র থাকে তোমার তোমার সম্পত্তি তিন ভাগ হবে, দুই ভাগ পাবে ছেলে এক ভাগ পাবে মেয়ে, চারটা কন্যা চারটা পুত্র থাকে আপনার সম্পত্তি আট ভাগ হবে, আপনার দুই ভাগ করে পাবে চারটা ভাই এক ভাগ করে পাবে চারটা মেয়ে, আল্লাহ তাদেরকে নিশ্চিত করে দিয়েছে। হাজি সাহেব তুমি দাবি করো যে আমি জান্নাতি, হাজি সাহেব তুমি মনে করো আমি তাহাজ্জুদ পড়ে জান্নাত চলে যাব, হাজি সাহেব তুমি মনে করো যে আমি হজ করে জান্নাত চলে যাব, আসুন হুঁশিয়ার হয়ে যান, আপনাকে মনে রাখতে হবে কোরআনকে মানতে হবে, কোরআনের ফয়সালা যদি মানেন বড় লোক ছোট লোক করবে আল্লাহ, আল্লাহর কোরআন যেভাবে ফয়সালা করে দিয়েছে আপনাকে মানতে হবে। তবে আপনি ছেলেকে যা দিবেন মেয়েকে দিবেন, মেয়েকে তার অর্ধেক দিবেন। একটা কথা আপনাকে বলে গেলাম, একটা কথা দুটা কথা শুধু ইলিক দিয়ে যায়, আলেমের গে ভিতরে একটা দেখা যায় বলছে জীবিত থাকতে মানুষ কি নিজের সম্পত্তি বণ্টন করতে পারে, এই ব্যারামটা হয়ে গেছে, বলছে হ্যাঁ পারে, আমি বলছি পারে না, বণ্টন হলো বাদাল মৌত, মৃত্যুর পরে বণ্টন হবে, কাবলাল মৌত বণ্টন হবে না, এক নম্বর কথা। দুই নম্বর, যদি মৃত্যুর আগে দেন একে বলে কি, এটা মিরাস তাকসিম নয়, এটাকে বলে আতিয়ে, আপনি আপনার দুটা ছেলে দুটা মেয়ে, আপনি ছেলে দুটাকে একটা করে ডিম দিবেন, মেয়ে দুটাকে একটা করে ডিম দিবেন, ছেলেরাকে এক পিস করে মাছ দিবেন, মেয়েটাকেও এক পিস করে মাছ দিবেন, আপনাকে সমান দিতে হবে, সবাই নাওলা দেখুন, আপনি যদি আতিয়া জীবনে বেঁচে থাকতে যদি কোনো জিনিস দেন ছেলেকে যা দিবেন মেয়েকে তা দিতে হবে, বরাবর দিতে হবে, তখন ওই ফয়সালা চলবে না, এটা মৃত্যুর পরে যে আপনার ছেলে আপনার মেয়ে থেকে ডবল পাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাদের সামনে আমি যে কথাটা বলছি কথাটা এবার বুঝে যান, আপনার সব থেকে বিরাট সম্পদ হলো কি, ওয়ালাদুন সলিহুন, আপনার একটা সুসন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক, কেমন সুসন্তান, এই সন্তানটা পাবেন কোথায়, আচ্ছা আমের গাছে আম ধরে, জামের গাছে জাম ধরে, লিচুর গাছে লিচি ধরে, আসি না আমের গাছে কোনদিন ন্যাংরা আম ফলবে কি বলতে পারবেন, ফলবে না, মানিক কলার গাছে মানিক কলা যদি হয় মানিক কলা হবে, ওখানে আইঠাল কলা হবে না, অন্য কলা হবে না, আপনি জানেন লিচুর গাছে লিচু হবে জাম আসবে না, জামের গাছে জাম আসবে, তেঁতুলের গাছে তেঁতুল হবে, আমের গাছে আম হবে, আপনি কি এটা মানেন না, যদি মানেন তবে আপনাকে আমি বলছি একটা সুসন্তান যদি পেতে চান, মন বড় সন্তান যদি পেতে চান, সেই সন্তানটার কি কাজে আসবে আগে একটু বলে দিই আপনাকে। এখন আপনি প্যালেসে হয়েছিলেন, আপনার চারটা বেটা চার কিলো ফলমূল নিয়ে এনে আপনার বালিশের কাছে জমা রেখেছে, আপনাকে উঠিয়ে উঠে খাওয়াচ্ছে, কিন্তু যখন মরে গেলেন মরার পরে আপনাকে উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা করে কবরে রেখে চলে আসবে, কি বলতে হয় আর জানে না, আর জানে না, সে ছেলে নিজেই নমাজ পড়ে না, আল্লাহকে চিনে না, আউ মাউ করে একটু কেঁদে নিল বাপের জন্য, বাস সন্ধ্যা হতে হতে স্ত্রীকে বলবে এসো, ছেলে মেয়েকে বলবে এসো, আবার ভুলে যাবে তোমাকে, তোমাকে স্মরণ থাকবে না, কিন্তু তুমি যদি বলাতে চলে সে ছেলে হোক আর মেয়ে হোক, সে ছেলে মেয়ে যদি রেখে যাও সে নামাজ পড়বে আল্লাহর ইবাদত করবে, আপনাকে মন শান্তি করে দেবে। আপনাকে আমি বলি আপনাকে কি জিনিস সব থেকে প্রিয় লাগে ভালো লাগে বলতে পারবেন, আপনাকে যদি বলি বলছে আমার ছেলে যদি এমএসসি পাস করে আমাকে ভালো লাগবে, এমবিবিএস ডাক্তার ভালো হবে, এসসিসিতে পাস করে চাকরি পায় আমাকে ভালো লাগবে, না না না, আপনাকে বলছি আমার সোনামণি মায়েরা যারা আজকে জালসা অংশগ্রহণ করেছো, আমি বলে যাচ্ছি সব থেকে সুখের সংবাদ কি, কোনো মেয়ে ছেলে যদি স্বামীকে দেখে যে ওযু করে কোরআন পড়ছে নামাজ পড়ছে আজান দিচ্ছে, তবে এই মেয়েটাকে বলবো তুমি ভাগ্যবতী মা যে তোমার স্বামী আজকে নামাজ পড়ে, কোনো স্বামী যদি দেখে তার স্ত্রী উজু করে তার স্ত্রী কোরআন তেলাওয়াত করে তার স্ত্রী সালাত আদায় করছে, তবে আমি বলবো তুমি বাসু কপালি তোমার স্ত্রী নমাজ পড়ছে,
কোন ছেলে মেয়েকে যদি আপনি দেখেন আপনার ছেলে আপনার চোখের সামনে ওযু করছে আপনার ছেলে আযান দিচ্ছে আপনার ছেলে মসজিদ যাচ্ছে আপনার ছেলে কোরআন তেলাওয়াত করছে আপনার ছেলে সালাত আদায় করছে তবে এর থেকে বড় নিয়ামত আপনার জন্য কিছু হতে পারে না সোনামণি মায়েরা বোনেরা আপনারা আমি বলছি আপনার সন্তান আসতে গেলে আপনার দায়িত্ব কি আপনাকে আমি বলছিলাম বেশি কথা বলবো না আকিকা দিতে পারবে কি পারবে না তুমি ভাবো নাম ভালো একটা রাখতে পারবে পয়সা লাগবে না এটাতে চিন্তা নাই কিন্তু একটা কথা তোমাকে বলছি ওই ছেলেটা যখন তোমার কোলে থাকবে তুমি কয়টা জিনিস থেকে সাবধান থাকিও কি আল্লাহর নবী বলছেন আমি বলছি না কুল্লু মাউলুদিন ইউলাদু قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره فاباه يهبداني او ينصداني او ينجساني كما تنتج البهيمه بهيمه الجماع هل تيشن منه جدا বুঝতে পারলেন না আল্লাহ নবী বলছেন যে কোন সন্তান যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে সে লালিত পালিত হয় মা বাপ যেমন হবে বুঝাইতে পারলাম না মা বাপ যদি ইহুদ হয় ছেলে ইহুদ হবে মা বাপ যদি খ্রিস্টান হয় ছেলে খ্রিস্টান হবে মা বাপ যদি অগ্নি পূজক হয় ছেলেও অগ্নি পূজক হবে যেমন মা বাপ হবে আপনাকে আমি কেন কথাটা বলছি এই বোকাল শিল্পে হাদিসে উদ্ধৃত দিয়ে কেন বলছি আপনি শুনুন আপনি বাঙালি স্বামী স্ত্রী দুইজন বাংলা ভাষায় কথা বলেন ছেলেটা কোনো কলেজে যায়নি ছেলেটা বাংলায় কথা বলছে আব্বা আম্মা দাদা দাদু বাংলায় কথা বলে ওই ছেলেটাই আপনাকে বলছি ওই ছেলেটাই যদি আপনার ইংল্যান্ডে হয় সেই ছেলেটা মা বাপ যদি ইংরেজিতে কথা বলবে বলবে ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার ইংরেজিতে কথা বলতে শিখবে ও কোনো কলেজে পড়তে যায়নি আপনাকে বলছি সেই আপনার মা বাপ স্বামী স্ত্রী যদি আরবিতে কথা বলে ওই ছেলেটা বলবে আবি আবি উম্মি উম্মি জাদ্দি জাদ্দি জাদ্দাতি জাদ্দাতি আরবিতে কথা বলতে শিখবে আপনাকে আমি বলছি আপনার সন্তান সন্ততি যখন কোলে থাকবে সুসন্তান যদি তৈরি করতে চান অভিভাবক অভিভাবিকা হিসাবে আপনাকে গুরু দায়িত্ব পালন করতে হবে কি ছেলের সামনে কোনোদিন বিড়ি খাবেন না ছেলের সামনে কোনোদিন খাইনি খাবেন না ছেলের সামনে কোনোদিন জর্দা চাবাবেন না ছেলের সামনে কোনোদিন মদ খাবেন না বলছে মরণে এত জোরে কথা বলছেন কেন শরৎ আপনাকে আমি বলতে চলেছি হালাল হারামের ফতোয়া আমি দিতে আসিনি আমি বলছি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফাবাহু ইউহাব্বিদানি আও ইউনাসসিনি আপনি ছেলের সামনে মেয়ের সামনে আপনি যদি তার মাকে গালি দেন যে ভাষায় গালি দিবেন সেই ছেলে আপনার কাছ থেকে শিখে নেবে মা যদি গালি দেয় মায়ের কাছ থেকে ওই সে মেয়ে ছেলে মেয়ে শিখে নেবে অতএব হুঁশিয়ার সেই ছেলে মেয়ের সাথে তার সামনে এমন কোনো কাজ করবেন না এমন কোনো জিনিস খাবেন না এমন কোনো কর্ম করবেন না যাতে ছেলে মেয়ে শিখে পথভ্রষ্ট হয়ে যায় দুই নম্বর আপনাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি এই তাবলিগি জালসায় যারা অংশগ্রহণ করেছেন আপনার ছেলেকে বেশি নয় দুটা জিনিস আপনি শিখিয়ে দেন বলছে কি মাওলানা এক নম্বর ছেলেকে পরিচয় করে দেন আল্লাহর সাথে আল্লাহকে আপনি চিনিয়ে দেন বেটা এই যে দেখো আল্লাহ আল্লাহকে লাতা খুদহু সিনাতু ওয়ালা নাউন ছেলেকে শিখিয়ে দেন যে আল্লাহর ভয় রাখবে ওয়ালে মান খাফ মাকাম রব্বিহি জান্নাতান আপনি ছেলেকে শিক্ষা দেন আল্লাহকে আল্লাহর পরিচয়টা দিয়ে দেন নাম্বার ওয়ান নাম্বার টু আল্লাহর ঘরখানটা আপনার ছেলেকে হাত ধরে নিয়ে যান চিনিয়ে দেন বেটা এটা আল্লাহর ঘর এটা আল্লাহর অফিস এই দুটা দায়িত্ব আপনি পালন করেন তার আগে আপনাকে দায়িত্ব দিয়েছি আপনার ছেলেকে আপনি কোরআনের শিক্ষা দিবেন আসুন এবার আপনাকে বলছি এই ছেলেটা আপনি পাবেন কোথায় শুনুন আমার মায়েরা বোনেরা ভাইরা এই মজলিসে আমি আপনাদেরকে বলছি এমন কোন ভাই আছে বলবেন মাওলানা আমি নামাজ পড়ি আমার স্ত্রীও নামাজ পড়ে এরকম কয়টা লোক আছেন একটু হাত উঠান তো বুঝতে পারলাম বুঝাতে পারলাম না কথাটা আপনি নামাজ পড়েন আপনার স্ত্রীও নামাজ পড়ে এরকম কটা লোক আছেন বাস এটি কথা ভালো করে শুনেন ভাগ্যবান আপনি নামাজ পড়েন আপনার স্ত্রী নামাজ পড়ে আমি মেয়েরাকে যদি জিজ্ঞেস করি সোনামণি মায়েরা তোমরা বলো তো এই মজলিসের মধ্যে কতটি মা আছো তুমিও নামাজ পড়ো তোমার স্বামী নামাজ পড়ে তবে বুঝতে পারা যাবে পাল্টাপাল্টি কেমন জবাব হয় আজকে আপনাদেরকে বলছি একটা কথা বলে যাচ্ছি যাদের বিয়ে হয়নি শুনুন যাদের বিয়ে হয়নি কিংবা যাদের বিয়ে হয়েছে স্ত্রী নাই বা স্বামী নেই আমি তাদেরকে বলছি একটা দোয়া আজকে শিখে যান কি দোয়া রব্বানা
হাবলানা মিন আজওয়াজনা ও যুরিয়াতিনা কুররাত আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাস এই দোয়াটা শিখে যান, রাত তিনটা যখন বাজবে মিশওয়াক করে ওযু করে দুরিকা তামাফ করে আল্লাহর দরবারে এই দোয়াটা কোনো মেয়ে ছেলে যদি দোয়া করে, এর মানে আল্লাহ তুমি আমাকে এমন স্বামী দাও যে স্বামীকে দেখলে আমার চোখ যেন জুড়িয়ে যায়। বেনামাজি স্বামী তার কাছে আসবে, তার ভাগ্য আর জুটবে? বেনামাজি স্বামী নিশ্চয়ই নামাজি স্বামী সে পাবে। আল্লাহ এমন সন্তান তুমি আমাকে দান করো যে সন্তানকে দেখতে গেলে আমার চোখ যেন জুড়িয়ে যায়। বেনামাজি সন্তান তার ঘরে জন্মগ্রহণ করবে? কখনো করবে না। আপনি আল্লাহর কাছে দোয়াটা করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়াতিনা কুররাত আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার মা, এই দোয়াটা তুমি আল্লাহর কাছে করো, আল্লাহ তোমাকে দেবে, তুমি এমন স্বামী পাবে, এমন ছেলে পাবে, তোমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে। আসুন, আপনাকে কবরে রেখে দিয়েছে, কবর অন্ধকার, একটা নেকি কেন কত নেকি কম হয়ে গেছে। আল্লাহ আপনার ছেলে মেয়ে আপনাকে রেখে দিয়ে তিনটা দোয়া যদি করতে জানে আপনার জীবন কামিয়াব। কি? রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানাকে ফিরলি ওয়ালেল ওয়ালেদাইয়া, রব্বে আউজিনি আন আসকুরা নিয়মতা কাল্লাতি আন আমত আলাইয়া ও আলা ওয়ালেদাইয়া ওয়ান আমালা সালেহান তারদাহু ওয়াসলিলি ফি দুনিয়াতি ওয়া ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। কোন ছেলে যদি মা বাপের পূর্ণ হক আদায় করতে চান, মা কবরে আছে, বাপ কবরে আছে, এই তিনটা দোয়া মুখস্থ করবেন। আর একটা কথা বলছি, আমার সোনামণি মায়েরা বোনেরা ভাইয়েরা, একটা কথা সুন্দর করে কথা মনে রাখেন, একটা ইতিহাস আপনাদের সামনে বলে যাব। বলো মনে একটা ইতিহাস। হ্যাঁ বল। আচ্ছা শুনলেন, যাদের দরকার আছে তারা যাবেন, যারা যাবেন একটা ইতিহাস নেন। আমার মা বোন তোমাদেরকে বিশেষ করে সম্বোধন করে বলছি এই ঘটনাটা, তারিখে বাগদাদ অষ্টম খণ্ড, যে কথাটা বলছি আমি বাগদাদ তারিখ থেকে বলছি, এটা বোখারি শরীফের হাদিস নয়, ভুল বুঝবেন না, আমি বোখারি পড়ে বলে এটা বোখারি হাদিস, তারিখে বাগদাদ থেকে বলছি অষ্টম খণ্ড। শুনুন, দুনিয়ার বুকে একটা এমাম এসেছিলেন, তার নাম ইমাম রবি। আমার মায়েরা ভালো করে শুনুন কথাটা, তার নাম ইমাম রবি। ইমাম রবি কার শিক্ষক জানবেন? এই দুনিয়ার বুকে চারটা ইমাম এসেছেন, এই চারটা ইমামের মধ্যে একজন ইমাম আবু হানিফা, একজন ইমাম সাফি, একজন ইমাম আহমদ বিন হাম্বাল, একজন ইমাম মালিক। শুনেছেন? এই ইমাম মালিকের উস্তাদ তিনি হলেন ইমাম রাবিয়া। চিন্তা করেন ইমাম রাবিয়া কত বড় ইমাম, যিনি ইমাম মালিকের উস্তাদ। ঘটনাটা কি শুনুন, খোরাসানের যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন, আপনারা জানেন খান্দাকের যুদ্ধ যখন হয় সারা বিশ্ব একদিকে হয়ে মুসলমানকে পিছে দেওয়ার জন্য একটা চক্রান্ত চলেছিল, তাকে বলে আহাদাবের যুদ্ধ, তাকে বলে খন্দকের যুদ্ধ। ওই মতো বিশাল সৈন্য সামন্ত তৈরি করে অমুসলিমেরা মুসলমানকে বিষে দেবে, সে খোরাসানের যুদ্ধ হয়েছিল। সেই বানু উমাইয়ার যুগে মুসলমানেরা যখন যুদ্ধের মাঠে বেরিয়ে পড়লো বাড়ি থেকে কাফনের কাপড় সাথে করে, জানে বুঝতে পারছে স্বামী আর আমি বিবির মুখ দেখতে পাবো না, আর বিবিও জানছে আর আমার স্বামী আমার মুখে ফিরে আসবে না। সেই যুগে একজন বড় যোদ্ধা ছিলেন, তার নাম শুনবেন, কত বড় ধনী ছিলেন তার নাম শুনবেন, আব্দুর রহমান ফারুক। ওর নাম হলো আব্দুর রহমান ফারুক, এত বড় যোদ্ধা, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, নতুন বিয়ে করেছে, স্ত্রীর সাথে মিলন হয়েছে মাত্র কয়েকবার, আর তাতেই স্ত্রীর পেটে বাচ্চা হয়েছে। এইবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কাপড়ের কাপড়ের সাথে, আসবো কি আসবো না বিশ্বাস নেই। স্ত্রীকে আজ 1300 বছর আগের ঘটনা বলছি, 30,000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, বুঝলেন কথাটা, 30,000 স্বর্ণ মুদ্রার দাম কত ছিল বুঝতে পারবেন? আমি 1980-তে দারভাঙ্গাতে পড়াচ্ছিলাম, তখন আমার বেতন ছিল মাত্র 150 টাকা, মাওলানা বদরুদ্দোজা হুসেন সালাফি সাহেবের ছেলে, তখন 150 টাকা বেতন, আমার বেতন 150 টাকা, তখন মাত্র 150 টাকা বেতনে আমরা সেখানে পড়াতাম। তবে 150 টাকার দাম কত ছিল
ওই টাকা দিয়ে জমি কিনেছি আর এখন কত হাজার হাজার টাকা বেতন 10 কাটা জমি কিনতে পারি না কত টাকা দাম ছিল সেই যুগের ঘটনা বলছি 30,000 স্বর্ণ মুদ্রা আব্দুর রহমান ফারুক তার স্ত্রীকে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন লম্বা করব না ঘটনা বেশ কিছু আলোচনা আছে মামার মা তোমাদের কেরিম আলোচনা করব ভালো করে শুনো ওই মত মা তৈরি হও ইমাম রাবিয়ার মা যেমন মা ছিল কেমন মা চলে গেল বাবা কিছুদিন পরে মা ইমাম রাবিয়াকে জন্ম দিল নাম রাখলো রাবিয়া ভালো কথা এইবার ছেলেকে পড়াতে লাগলো পড়াতে আরে শুধু মক্কার মদিনা নয় বাগদাদ নয় কত দেশ মিশর ইরাক ইরান যেখানে যত বড় বড় মহাদেশের নাম শুনেন সেখানে তার ছেলেকে পড়তে পাঠান কে আব্দুর রহমান ফারুকের স্ত্রী ইমাম রাবিয়ার মা সেই ছেলেকে পড়তে পাঠান পড়েছে এবার যুদ্ধ করতে গিয়ে কে কোথায় পালালো কোনো ঠিকানা নেই 27 বছর পরে আব্দুর রহমান ফারুক এবার বাড়ি ফিরছে ঘোড়াতে চড়ে মদিনা তার বাড়ি যারা হাজী সাহেব হজ করেছেন দেখেছেন মদিনা 27 বছর পরে মদিনাতে এসে নিজের বাড়িকে চিনতে পেরে বাড়ির দরজাতে আঘাত পাচ্ছেন বাড়ি থেকে বের হতে কে ইমাম রাবিয়া 27 বছরের ছেলে ছেলে বেরিয়ে কি বলছে ইয়াদুবাল্লাহ আল্লাহর দুশমন তুমি আমার ঘরে কেন তুমি আমার আমার বাড়িতে কেন উম্মে মওজুদা আমার আম্মা বাড়িতে মওজুদ আছে আর তুমি আমার বাড়িতে এসছো কেন আমার আবা অনুপস্থিত তুমি দুপুর রাতে আমার বাড়িতে কেন এসেছো সেই আব্দুর রহমান ফারুক তখন বলছে ইয়াদুবাল্লাহ আনতা সাব্বুন অতাসকুনু পিদাজি অপিহাদি দর জাউজাতি আমার স্ত্রী এই ঘরে বাসবাস করে আর তুমি একটা যুবক ছেলে নওজোয়ান ছেলে তুমি আমার ঘরের ভিতরে আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর কাছে কি করে তার বাড়িতে বসবাস করো চিৎকার হতে লাগলো গ্রামের মানুষ জমা হতে লাগলো আব্দুর রহমান জানে না এটা আমার ছেলে ইমাম রাবিয়াও জানে না এটা আমার বাপ গন্ডগোল হতে লাগলো অনেক লোক জমা হলো যত লোক ছিল খোপা কাটি জমা হয়ে গেল এইবার ইমাম মালিক যখন শুনতে পেয়েছেন আমার ওস্তাদের সাথে গন্ডগোল ইমাম মালিক তখন চলে আসলেন জিজ্ঞেস করছেন কিসের গন্ডগোল আব্দুর রহমান ফারুক বলছেন এটা আমার বাড়ি এই বাড়ি আমার এই ছেলেটা কোথা থেকে এসেছে আজকে আমাকে এই বাড়ি থেকে বহিষ্কার করছে তার জন্য আমি চিৎকার করছি আব্দুর রহমানকে বলছেন ইমাম মালিক বাবা তোমাকে আমি ভালো ভদ্র ভাষায় একটা কথা বলছি উখরুজ মিন হাযিহিদ দার তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও এই বাড়িতে থাকার তোমার কোনো অনুমতি নেই আমি জানি আমি কোনোদিন লাম্মা আরাকা ফি হাযিহিদ দার তাবলু এর আগে কোনোদিন তোমাকে এই বাড়িতে আমি দেখিনি অতএব তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই তুমি বাড়ি থেকে চলে যাও কে বলছে ইমাম মালিক ইমাম মালিক যখন এই কথা বলেছে আব্দুর রহমান থর গড়িয়ে গেছে আল্লাহ আমি কি উত্তর দেব গোটা দুনিয়া একদিকে এমন সময় আব্দুর রহমানের স্ত্রী ইমাম রাবিয়ার মা আওয়াজটা শুনতে পেয়েছে 27 বছর পরে স্বামীর আওয়াজ শুনে বুঝতে পেরে জানালা দিয়ে টুকি মেরে দেখছে দেখছে সত্যি এটা আমার স্বামী ঝাঁপিয়ে পড়ল ইমাম মালিক এসে বলছেন যাহোক ইমাম আপনাকে আমি অনুরোধ করছি হাজা জাউজি এটাই আমার স্বামী আব্দুর রহমান ফারুক হিনামা খারাজা মিন দারি আতানি 30,000 মিন আদ-দার এটা আমার স্বামী যখন বাড়ি থেকে যায় 30,000 স্বর্ণ মুদ্রা আমাকে দিয়ে গিয়েছিলেন আমি জানি এটা আমার স্বামী আমি তাকে চিনতে পারছি আরে পহু যাওজি আমি তাকে চিনছি এটা আমার স্বামী এই স্বামীকে আপনি বাড়ি থেকে বের করতে পারবেন না ইমাম মালিক আশ্চর্য হয়ে গেলেন আব্দুর রহমান ফারুক এইবার দেখছেন ছেলেটার দিকে আর ছেলেটা একবার দেখছে মার দিকে আর একবার দেখছে বাপের দিকে আর মনে মনে চিন্তা করছে যখন মেয়েটা বলেছে এটা আমার স্বামী আব্দুর রহমান ফারুক স্ত্রীকে বাহাবা দিয়ে ঘরে নিয়ে গিয়ে বলছে তুই সত্যি করে বলো তো বিবি এটা কি আমার সন্তান বলছে হ্যাঁ এ যা ইবনুকা এটাই তোমার ছেলে তুমি যখন বাড়ি থেকে যাও এটাই আমার গর্ভে ছিল এটাই তোমার সন্তান বলছে তোমাকে আমি 30,000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম সে ছোট টাকাটি কোথায় রেখেছো বলছে আমি মাটির তলায় পুঁতে রেখেছি
তুমি যাও আগে নামাজ পড়ে এসো ছেলে এটা আমার ছেলে বলছে হ্যাঁ ছেলে কোথায় যাচ্ছে চলে গেল ফজর হয়ে গেছে নামাজ হয়ে গেল আপনি আর দেরি করিয়েন না নামাজের পরে আপনি জামাত পাবেন না আপনি এখনো জান মসজিদে নামাজ পড়ে আছেন এইবার চলে গেল আব্দুর রহমান ফারুক মসজিদে নববীতে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে যদি দেখছেন সুবহানাল্লাহ একটা দাস বসেছে কেমন দাস আপনারা যেমন বসে আছেন চতুর্দিকে এইভাবে মসজিদের নববীতে ইমাম মালিকের মতো ইমাম ইমাম আউযাইর মতো ইমাম বড় বড় মুহাদ্দিস তারা সেই ইমাম রাবিয়ার ক্লাসে বসে বসে তারা হাদ্দাসানা করে আল্লাহর নবীর হাদিস পড়ছেন আর পড়াচ্ছে কে ওই ইমাম রাবিয়া কিন্তু ইমাম রাবিয়া মাথায় একটা পাগড়ি বেঁধে আছেন কেউ চিনতে পারে না কেউ চিনতে পারে না কেউ বুঝতে পারে না আব্দুর রহমান ফারুক তখন জিজ্ঞেস করছে আইয়াসুক তোমরা কিন্তু চিনতে পারছি তোমরা ছাত্র তোমরা হাদিস পড়তে এসেছো লেকিন আমি এটা বুঝতে পারি না মান হাদাস সাহেব এই শিক্ষকটাকে একটু আমাকে বলে দিতে হবে বলতে এই শিক্ষকটা হলো তুমি চিনবে না এই শিক্ষকটা আমাদের এই মদিনার মাটিতে একজন যোদ্ধা ছিলেন এই মদিনার মাটিতে একজন যোদ্ধা ছিলেন এই মদিনার মাটিতে একজন বীর পুরুষ ছিলেন তার নাম ছিল আব্দুর রহমান ফারুক তিনি খোরাসানের যুদ্ধের সময় আজ থেকে 27 বছর আগে বেরিয়ে গেছেন আর বাড়িতে ফিরে আসেননি তারই সুসন্তান এটা হলো ইমাম রাবিয়া মনে মনে হাসছেন তবে কি এটা আমারই ছেলে মনে এত খুশি তাড়াতাড়ি বাড়িতে স্ত্রীকে বলছে সোহাগিনী একটা কথা বলো তো কি সত্যি কি ওটা আমার ছেলে বলছে হ্যাঁ তোমাকে কেমন লাগছে বলছে আমি এত খুশি হয়েছি আর বলতে পারবো না স্ত্রী তখন বলছে আচ্ছা বলুন তো স্বামী 30,000 স্বর্ণ মুদ্রা আহাব্বু ইলাইকা আম হাযাল ইবন বা এই ছেলেটা আপনার কাছে বেশি প্রিয় বলুন তো আপনাকে বলতে হবে 30,000 সোনা স্বর্ণ মুদ্রা আপনার কাছে বেশি প্রিয় না এই ছেলেটা বেশি প্রিয় আব্দুর রহমান ফারুক বলছে পাগলি রে 30,000 নয় 30,00,000,00,000 টাকা যদি হতো এতখানি খুশি হতাম না যতখানি আজকে আমি খুশি হয়েছি আমার ছেলেকে মসনদে দাঁড়তে শিক্ষা দিতে বলে আপনার মনে হু ভাই না আপনার মনে শখ জাগে না আপনার ছেলে বসে বসে কোরআন তেলাওয়াত করবে আপনার মনে শখ জাগে না আপনার ছেলে কোরআনের শিক্ষা দেবে আপনার মনে শখ লাগে না আপনার ছেলে ওযু করবে আপনার মনে শখ লাগে না আপনার ছেলে মসজিদে গিয়ে আজান দেবে আপনার মনে শখ লাগে না আপনার ছেলে সালাত আদায় করবে আপনার মনে শখ লাগে না নামাজের পরে আপনার ছেলে আল্লাহ জিকির আজকার করবে আপনার মনে কি আরমান জাগে না শুনুন একটা বুখারী শরীফের হাদিস আপনাকে বলছি হাদিসটা মন দিয়ে শুনবেন একদিন আপনারা যেমন বসে আছেন আল্লাহ নবীর সাহাবীরা বসে আছেন ওই মজলিসের ভিতরে আবু বকর সিদ্দিক এবং হযরত উমারের মতো বড় বড় সাহাবা তারাও বসে আছেন আল্লাহ নবী বলছেন কি তোমাদের মধ্যে কেউ বলতে পারবে যে কোন গাছের পাতা ঝরে না কেউ তোমাদের মধ্যে বলতে পারবে কোন গাছের পাতা ঝরে না সাহাবীরা সব নীরব কেউ উত্তর করছেন না আল্লাহ নবী বলছেন হাদসুনি তোমরা বলো কোন গাছের পাতা ঝরে না কেউ বলতে পারলো না এইবার সাহাবীরা বলছেন সবাই মিলে হাদ্দাস না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনি আমাদের বলে দেন আমরা বলতে পারলাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে দিলেন এটা খেজুরের পাতা যেই খেজুর 12 মাসই পাওয়া যায় মজলিস ভেঙে গেল সাহাবীরা সব বের হতে লেগেছেন আব্দুল্লাহ উমারের ছেলে আব্দুল্লাহ উমারের কাছে এসে বলছেন আব্বা বলছে কি আল্লাহর নবী যখন প্রশ্নটা করেন আমি কিন্তু প্রশ্নের উত্তরটা দিতে পারতাম কি এটা খেজুরের গাছের পাতা ঝরে না আমি উত্তর দিতে পারতাম বলছে বেটা তুমি উত্তরটা দাওনি কেন বলছে আব্বা এই জন্য দিই নাই যে আপনার মতো লোক আবু বাকারের মতো লোক এই মজলিসে বসে আছে আমাকে লজ্জা লাগলো যে আপনাদের সামনে আমি কেমন করে কথা বলবো তাই আমি কিছু বলি নাই আহ উমার তখন বলছেন বেটা রে তুমি যদি এই উত্তরটা দিয়ে দিতে পারতে আজকে আমি এত খুশি হতাম যে আমার বাড়িতে একটা লাল উট থাকলে যতটা খুশি না হতাম তার থেকে বেশি খুশি হতাম কথাটা বুঝাতে পারলাম না কারণ এই যুগে আমরা উট বুঝি না তো এই যুগে বলি ট্যাক্সি এই যুগে বলছি ম্যাক্সি এই যুগে বলছি মারুতি কার
আজ এই যুগে বুঝি বলরো আমার বাড়িতে যদি একটা বলরো থাকতো আমার বাড়িতে যদি একটা মারুতি থাকতো আমি যতগুলো খুশি না হতাম তার থেকে বেশি খুশি হতাম তুমি যদি আল্লাহ নবীর এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারতে এখানে কি বুঝতে বললেন বুঝতে পারা গেল ছেলে বা মেয়ে যদি ভালো রেজাল্ট করে ভালো ফলাফল করে মা বাপের একটা আনন্দ জাগে মা বাপের একটা আনন্দ জাগে খুশি জাগে যে আমার ছেলে একটা যোগ্য ছেলে একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে বা ভালো ফল করেছে আপনাকে আমি বলবো আপনি যোগ্য বাপ কখন হবেন আপনি যোগ্য মা কখন হবেন আপনি যোগ্য বাপ যোগ্য মা যদি হতে চান তবে আপনাকে আমি বলে দিলাম দুটা কথা সোনার সংসার যদি তৈরি করতে চান বলে দিলাম দুটা কথা বেশি নয় আপনি কথা দুটা ভালো করে মনে রাখবেন সে কথা দুটা কি ভাবিয়া করিও করিয়া ভাবিও না কথা বুঝলেন না ভাবিয়া করিও করিয়া ভাবিও না অর্থাৎ আপনি যখন বিয়ে করবেন বিয়ে করার আগে আপনি দেখবেন আমের গাছে লেচুর গাছে তেঁতুলের গাছে ছেলে পাবেন না ছেলে পাবেন কোন মায়ের পেটে অতএব যে মেয়েটাকে দেখবেন মেয়েটা যদি দেখতে সুন্দরী হয় বংশ ভালো হয় ধনী ঘরের মেয়ে হয় আলহামদুলিল্লাহ তার সাথে সাথে মেয়েটার মধ্যে যদি দিন থাকে ওই মেয়েটাকে আপনি গ্রহণ করুন হ্যাঁ যদি দেখেন মেয়েটার মধ্যে সব গুণ আছে কিন্তু দিন নাই ওই মেয়েটাকে ছেড়ে দেন আপনি দিনদার মেয়েকে দেখুন মেয়েটা যদি কালো হয় গরিবের ঘরের মেয়ে হয় আপনাকে বলছি ওই মেয়েটা যদি যদি কোরআন তেলাওয়াত করতে জানে ওই মেয়েটা যদি একটা নেক মেয়ে হয় দিনদার মেয়ে হয় ওই মেয়েটাকে জীবন সঙ্গিনী করেন আপনি কেমন করে করবেন শুনলেন দুটা কথা শরীয়তের নিয়ম অনুসারে আপনাকে করতে হবে আমাদের দেশে বেনিয়ম বেলাগাম কাজ হচ্ছে যেগুলো বরদাস্তের বাহির বলবেন কি মাওলানা যেমন একটা কথা বলি একটা মেয়েকে দেখতে যাবে কে বলুন তাবলিগি জালসা করছেন দেখতে যাবে কে বিয়েটা করছে কে দেখতে যাচ্ছে কে শুনুন আল্লাহর নবীকে একজন সাহাবি বুখারী শরীফের হাদিস একজন সাহাবি যে বলছেন হুজুর আমি একটা মেয়েকে বিয়ে করার ইচ্ছা করেছি মেয়েটা আনসার ঘরানা আল্লাহর নবী বলছেন মেয়েটাকে দেখেছো তুমি সাহাবিটা বলছেন না হুজুর আমি মেয়েটাকে দেখিনি নবী বলছেন ফানজুর ইলাইহা ফানজুর ইলাইহা ফানজুর ইলাইহা উঞ্জুরের মধ্যে আন্তা জামিল আছে উঞ্জুরের ভিতরে তুমি জামিল আছে আন উঞ্জুরের ভিতরে একমাত্র তুমি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার তুমি ফানজুর ইলাইহা তুমি মেয়েটাকে দেখো তোমার বাপ দেখবে তোমার ভাই দেখবে তোমার বহনু দেখবে তোমার সাগুষ্টি দেখবে তা না মেয়েটা সাদা হোক কালো হোক যেই হোক যে ছেলেটা বিয়ে করবে সেই দেখবে সেই ছেলে কালো মেয়েটাই যদি তার মধ্যে পছন্দ লাগে গরিবের মেয়েও যদি তাকে পছন্দ লাগে বাস করে নেবে কত বোকাইটা সমাজ আপনি দেখবেন একটা ছেলে বলছে বাপু আমি বিয়ে করবো মেয়েটাকে বলছে আমি তোকে ওই ঘরে বিয়ে দিব তোর ওই লোকে তোকে এম এ পাস করাইনু আমি ছেলেটা একটু রং কালো বা মেয়েটার বাপের মেয়েটার বাপের অবস্থা নেই বলছে আমি তোর বিয়ে দিব না ছেলেটা মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল ছেলেটা মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল আমার মতো মুলবির কাছে ফতোয়া এলো মুলবি সাহেব একটা ছেলে মেয়েকে নিয়ে চলে গেছে এ কয়দিনের কথা বলছে আগামীকাল ওখানে জালসায় যাবো আমি নাগরী ব্রিজের কথা বলছি গোটা পশ্চিমবাংলা তোল পাল করে দিয়েছে কেন মেয়েটার বাপ বলছে আমি রাজি আছি আমি বিয়ে দিব কিন্তু ছেলেটার বাপ বলছে আমি বিয়ে দিব না এবার ছেলেটা মেয়েটাকে নিয়ে চলে গেছে বুঝছেন তো মেয়েটার বাপ রাজি আছে এইবার ছেলের বাপ বলছে আমি রাজি নই এ বিয়ে যাই কেমন করে হবে মুলবিরাকে ফতোয়া পুচকর মুলবিরা একবারে ফতোয়া শুরু করে দিল কি এ বিয়ে যাইজ নয় বিয়ে যাইজ নয় ছেলের বাবা রাজি না হলে বিয়ে হবে না আমার কাছে ফোন আসলো আগামীকালকে যাবো সেখানে জালসা আমি আশ্চর্য হলাম কে আপনাদেরকে বললো ছেলের বাবাকে রাজি হতে হবে মেয়ে যদি পালিয়ে যায় মেয়ে যদি পালিয়ে যায় মেয়ের বাপ যদি রাজি না থাকে লা নিকাহ ইল্লা বিওয়ালি সে বিয়ে যায় নয় কি হবে বলো না ছেলে পিলে হয়ে গেছে কি করবো এখন আর একবার বিয়ে পড়েন আপনি বাকি জীবনটা শুধরে নেন আবার বিয়ে পড়িয়ে দেন লা নিকাহ ইল্লা বিওয়ালি
নবী বলছেন একবার নয় দুইবার নয় তিনবার ফানিকা হওয়া বাতেলুন 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 এভাবে পলাতক মেয়ে পলাতক ছেলে মেয়ের বিনা অনুমতিতে মেয়ের ওর গার্জেনে যদি বিয়ে করে থাকো আবার বিয়ে করে নাও আমি আপনাকে বলে যাচ্ছি কথা শুনুন কিন্তু ছেলের বাপ যদি বিয়ে না দেয় ছেলে যদি বলে আমি বিয়ে করব আর অনুমতির দরকার নাই বুঝতাছেন আশ্চর্য কথা আমাকে বলছে মাওলানা এটা মানতে পারে না ওরা মানতে পারে না আমি বললাম ভাই আর তর্ক করতে পারবো না আপনি বড় বড় মুফতির কাছে ফতোয়া জিজ্ঞেস করেন বলেন মাওলানা মুজাম্মিল সাহেব বলছে ছেলের বাবার অনুমতি দরকার নেই আমাকে এক ঘন্টা পরে বলছে মাওলানা আপনার কথাটাই হলো এটাই ফতোয়া পেলাম আপনারাকে বলছি ছেলের বাবা যদি রাজি না থাকে বিয়ে হয়ে যাবে কিন্তু আপনাকে মিছামিছি বলছি ছেলে যদি বিয়ে করতে চায় আপনি দেখেন মেয়েটা যদি দিনদার হয় মেয়েটা যদি মুসলমানের ঘরের মেয়ে হয় মেয়েটা গরিবের ঘরের বলে কালো বলে আপনি উৎখাত করবেন না বিয়েটা দিয়ে দেন তবে মেয়েটাকে দেখতে যাবে কে যে ছেলেটা বিয়ে করবে সেই ছেলেটা যাবে আর চোদ্দটা বহুনু যাবে না আর চাচা যাবে না আর আঠারোটা ভাতিজা যাবে না একটাই ছেলে যাবে ওই ছেলেটা গিয়ে দেখে আসবে কত হালকা হবে জানেন এই লকডাউনে কতগুলো বিয়ে হলো এত ভালো লাগছে 15-20টা লোকে বিয়ে হয়ে গেল এগুলাই হলো সুন্নতি বিয়ে কোনো খরচা নেই তরচা নেই কিছু নেই কত ভালো লাগছে শুনুন বিয়ে হয়ে গেল এবার আপনি যে মেয়েটাকে দেখলেন মেয়েটাকে দেখে আসেন আল্লাহর নবী বলছেন ছেলেটা যখন মেয়ের দিকে দেখবে মেয়েটা ছেলের দিকে দেখবে আই ইউদামা বাইনা কুমা দুইজনের চারটা চোখ যখন এক জায়গা হয়ে যাবে মেয়েটা ভাববে এটাই আমার জীবনের সাথী ছেলেটা ভাববে এটাই আমার জীবনের সঙ্গিনী বাস দুইজনের একটা মায়া মহব্বত যখন জেগে যাবে বাস এবার ছেড়ে দাও এইবার ছেলে তুই চলে যাও তোমার বাড়ি মেয়ে তুই চলে যাও বাপের বাড়ি অজু করে দুই রিকাত নামাজ পড়ো দুই রিকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এই দোয়াটা করো জানেন দোয়াটা আরে আপনি কোনো কাজ করবেন কাজ করার আগে আপনাকে একটা দোয়া করতে হয় সে দোয়াটা জানেন জীবনে অ্যাক্সিডেন্ট হবে না দোয়াটা জেনে রাখেন দোয়াটা কি দোয়াটার নাম কি ইস্তেখার এই দোয়াটার কত বড় গুরুত্ব জানেন আমরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যখন হয় আজকাল মিশন করেছি নার্সারি করেছি অ আ ওয়া আ ক খ গ ঘ এ বি সি ডি সেখানে ছেলে মেয়েকে সাহাবীরা বলছেন আল্লাহর নবী আমরা যখন কথা বলতে শিখতাম আল্লাহর নবী আমাদেরকে কি করতেন যেমন শিক্ষকেরা ও আ শিখায় এমনি করে আমাদেরকে ইস্তেখারা দোয়া শিখাইতেন শুনুন অজু করেন সোনামণি মামার অজু করো তোমাকে দেখে তোমার স্বামী চলে গেল হবে কিনা আল্লাহ জানে কেমন তুমি বিয়ে দেখে চলে আসলে তুমি ওযু করো ওযু করে দুই রিকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এই দোয়াটা পড়ো কি আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা আস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাযলিকাল আযীম ফা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তাআলামু ওয়া লা আলামু ওয়া আনতা আল্লাহুল গায়ুব আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযা নিকাহ খায়রুল লি ফি দ্বীনি ওয়া মাআশি ওয়া কিবাত আমরি ফি আজলি আমরি ওয়া আজলিহি ফাকদিরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি وإن كنت تعلم أن هذا النكاح شر لي في ديني وماشي وعقبة أمري في عاجل أمري واجلي فاصرفه عني واصرفني عنه وابذل لي الخير حيث كان ثم رزني به বুঝাইতে পারলাম না দোয়াটা মানে বুঝতে বুঝাইতে পারলাম না শর্টের উপরে বুঝেন নজরিকা নামাজ পড়ে আল্লাহকে বলছেন আল্লাহ আমি তো জানি না আল্লাহ এই মেয়েটাকে বিয়ে করলে আমার কেমন হবে এই ছেলেটার সাথে বিয়ে হলে আমার কেমন হবে যদি মঙ্গল হয় ইহজীবন পরজীবন দুই জীবন যদি আমাদের সুখময় হয় আল্লাহ তবে এই বিয়েটাকে সহজ করে দাও আর যদি অমঙ্গল থাকে আল্লাহ তবে ছেলেটাকে আমার থেকে হটিয়ে দাও আর আমারও মনটাকে তার থেকে হটিয়ে দাও বুঝতে পারলেন আপনি এবার বিয়ে করেন বিয়ে করার পরে আপনি বিয়ে যখন করতে যাবেন দেড়শোটা বরযাত্রী না হলে বিয়ে হবে না এটা কোনো হাদিসে নেই মেয়ের বাবাকে বিয়ের দিন দুটা গরু জবাই না করলে হবে না এটা কোনো কথা নয় আমাদের দেশের ভুল চাল ছাড়েন এগুলা তো আছেই একটু আগে বাড়ুন বিয়ে যখন হয়ে গেল আলহামদুলিল্লাহ এবার আপনাকে কথা বলছি একটা বাজে জিনিস আমাদের দেশে এখন তো নাই আগে ছিল এখন নাই দেখতে পাই না খুব কমে গেছে আর
15 বছর আগে আঞ্জুমান ভাদু মাদ্রাসায় একটা সেমিনার হয়েছিল। সেই সেমিনার আমার বক্তব্য বিষয় ছিল যে ইসলামিক বিবাহ, এই বিবাহের যে বক্তব্যটা রেখেছিলাম আমি এলাকা জুড়ে, আমাকে মানুষ কত জায়গাতে ঘিরেছে আর কত প্রশ্ন করেছে আমি বলে শেষ করতে পারবো না। আপনাদের হরিশ্চম করে স্টেশনে মাটিতে এসেছিলাম আমি। আপনাকে বলছি একটা কথা, আসলে ভালো করে মনে রাখুন, অন্যায় করবেন না, শরীয়তকে আপনারা তুচ্ছ মনে করবেন না, শরীয়তে যেটুকু আছে সেটুকু করবেন। আপনাকে এবার আসল কথাটা বলছি, সবকটা নোংরা পদ্ধতি কি, বিয়ের দিন বিয়ের আগে মেয়েকে হলুদ মাখাবে, ছেলেকে হলুদ মাখাবে, ওর হাত নেই, ও সাবুন মাখুক, হলুদ মাখুক, আটা মাখুক, সোনা মাখুক, পাউডার মাখুক, আপনি মাখানেওয়ালাকে। আরে ভাবি দেওরকে হলুদ মাখাবে, দেখেন যে ভাবির কথা বলা হয় যে দেওরের কথা, আল হামুয়াল মৌত, মৌতকে দেখুন যেমন ভয় করো, তেমন ভয় করো কাকে দেখে, কাকে দেখে, দেওরকে দেখে ভয় করো। দেওর কাকে বলে জানেন, আজকে ভাই আছে, বড় দাদা আছে, কোথায়, সৌদি আরবে। ভাবিকে আনতে যাবে কে দেওর, হসপিটাল নিয়ে যাবে কে দেওর, ভাবিকে মালদা নিয়ে যাবে কে দেওর, ভাবিকে ব্যাংকে নিয়ে যাবে কে দেওর, ভাবির বিছান নেবে, দেওরের বিছান করবে কে ভাবি, দেওরকে খেতে দিবে কে ভাবি, দেওরকে তেল দিবে কে ভাবি, দেওরকে পানি দিবে কে দেবে ভাবি, না যায় না যায় না যায়, কথা বুঝলেন। কে এগুলো করলো আপনারা, কে পদ্ধতি দিলে, কে শিক্ষা দিলে, তার থেকে একটা আশ্চর্য কথা শুনবেন আপনি, শুনে আপনার ভিতরটা গরমে যাবে, আপনার ভিতরটা গরমে যাবে। কি আপনাকে একটা কথা বলি, চাস্তো বোনকে বিয়ে করা যায়, মামাইতো বোনকে বিয়ে করা যায়, ফুপাইতো বোনকে বিয়ে করা যায়, খালাইতো বোনকে বিয়ে করা যায়, বুঝতে পেরেছেন। এবার আপনাকে বলছি, নিজের বোনকে বিয়ে করা হারাম, দুধ বোনকে বিয়ে করা হারাম, বুঝাতে পেরেছি। আবার শুনুন, চাস্তো বোনের বেটিকে বিয়ে করা বেটিকে বিয়ে করা যায়, খালাইতো বোনের বেটিকে বিয়ে করা যায়, ফুপাইতো বোনের বেটিকে বিয়ে করা যায়, মামাইতো বোনের বেটিকে যায়। হাজির মামলানা, চাস্তো বহিনকে শাশুড়ি কেমন করে হবো, এখানে শরম লাগছে, এখানে শরম লাগছে, হ্যাঁ, আর শালিকে নিয়ে পালিয়ে গেছ, কথা বুঝছেন তো। আমার স্ত্রী আছে অথচ স্ত্রীর বোনকে, আমার স্ত্রী আছে ওরই বোন অথচ ওই মেয়েটাকে আমার শালিকে আমি বিয়ে করে নিলাম, এটা লজ্জা লাগে না? শরীয়তে যেটাকে জায়েজ করেছে সেখানে আপনার লজ্জা, শরীয়তে যেটাকে হালাল করেছে সেখানে লজ্জা, আর যেখানে লজ্জা করা দরকার নাই, দরকার সেখানে আপনি লজ্জা করবেন না। ভালো করে শুনে যান কথাটা, ভালো করে মনে রাখবেন, চাস্তো ভাইয়ের বেটিকে, মামাইতো ভাইয়ের বেটিকে, ফুপাইতো ভাইয়ের বেটিকে, খালাইতো ভাইয়ের বেটিকে বিয়ে করা যায়। বলছে ছি 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 ছি, কেমন কথা বলছেন শুনবেন আপনি। আল্লাহ পাকের নবী আর আলী, নিজের চাস্তো ভাই আবু তালেবের বেটা হলেন আলী, আর আব্দুল্লাহ বেটা হলেন আমাদের নবী আব্দুল মুত্তালিবের দুটাই পোতা। আল্লাহ নবী নিজের বেটি ফাতেমার বিয়ে দিচ্ছেন কার সাথে, আলীর সাথে। আপনাকে আর কি দিয়ে দেখাবো, তবে আপনাকে যেখানে শরীয়তে যায় সেখানে আপনাকে লজ্জা, যেখানে যায় না যাক। এবার বিয়েতে আপনার দুঃখের কথা বলছি, এবার ভাবি কি করবে, যত দাউরের কাজ সব ভাবি করবে, এটা শরীয়তে যায় নই। দুলা ভাইয়ের সাথে শালি যাবে কোনো জায়গাতে, এটা শরীয়তে যায় নাই। আপনাকে আমি বলে দিচ্ছি, কথা ভালো করে শুনে নেবেন, আপনাকে এমন একটা ফর্মুলাতে চলতে হবে শরীয়ত যেটা দেখিয়ে দিবে। বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে আপনি আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলেন, আপনার স্ত্রী যাবে বা মা বাপের বাড়ি, পেটে বাচ্চা হয়েছে, তো কি করতে হবে, বেটির বাপকে ব্যবহার দিতে হবে বলে। তো ব্যবহার আমরা ছোটদের দেখেছি বড় বড় বাতাসা দিত, বড় বাতাসা মানে ব্যবহার। এখন দেখছি কি জানেন, বড় বাতাসা লাগবে, মতিচুর লাগবে, 5 কিলো মিষ্টি লাগবে, 20 কিলো কাতলার মাছ লাগবে, আবার তার সাথে আপনাকে একটা খাসি পর্যন্ত লাগবে, কত বাড়াবাড়ি জুলুম। শরীয়তকে কত ব্যাখ্যা করবেন আপনি, আপনারও মেয়ে আছে আমারও মেয়ে আছে, চিন্তা করুন, সাদা মাটা ভাবে চিন্তা করুন, সাদাভাবে চলার চিন্তা করুন, শরীয়তকে সামনে করে চিন্তা করুন, আপনাকে কোনো কিছু ভেজাল লাগবে না। আজকে এই এলাকার নওজোয়ান ছেলেরা এই যে এত মেহনত করে একটা তাবলিগি জালসা করেছেন, এই তাবলিগি জালসায় একটা সুন্নাতকে যদি আপনারা জারি করতে পারেন, বাস আলহামদুলিল্লাহ, বড় কাম হবে।
সুন্নাত কে আপনারা প্রতিষ্ঠা করুন বড় কাম হবে বেদাত কে বর্জন করুন আপনার বড় কাজ দেবে আপনাকে আমি একটা কথা বলে যাব কথাটা ভালো করে মনে রাখবেন হাদিসটা হলো বুখারী শরীফের হাদিস জিনিসটা মনে রাখবেন কি আচ্ছা কথাটা বলে নি লজ্জা কতখানি লাগে মেয়েটার পেটের বাচ্চা হবে বাপের বাড়ি যাবে মার বাড়ি যাবে এখন করে মাছ বাড়ি বাড়ি দিবে আর কবে কিসের মাছ গে কইতা হাগো ওই ছেলে হতে যেছে কত লজ্জার কথা বলেন তো দেখি দরকারটা কি এগুলা এত বাড়াবাড়ি করে আরে যদি মেয়ের বাপ মা ব্যবহার না দেয় মন মতো তো মুখখানটা গাড়ুয়া করে নিবে এত গাড়ুয়া করবে যে ওর দিকে তাকা যাবে না কোন আদাখিরা ঘরের বেটি কামে এনেছিলাম খবরদার উদার প্রাণের হন উদার প্রাণের হন উদার প্রাণের হন দেখতে দেন বিনা ডিমান্ডে বিয়ে করে দেখতে দেন বিনা বরযাত্রীতে বিয়ে করে দেখতে দেন বিনা ব্যবহারে বেটিকে পাঠিয়ে দেখতে দেন আপনাকে আমি বলছি মান সুন্নাহ সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা এটাই হলো সুন্নাহ এটাই হলো নবীর তরিকা একটা নবীর তরিকাকে যদি আপনি বের করে দেন তবে দুনিয়াতে যত লোক আমল করবে আপনি একটা করে সব পাবেন ও একটা করে সব পাবে একটা বুখারী শরীফের হাদিস আপনাদেরকে বলবো আমার মা বোন ভাইরা হাদিসটা ভালো করে শুনবেন আল্লাহর নবী যতগুলো সাহাবা ছিলেন তার মধ্যে একটা নাম করা সাহাবি তার নাম আব্দুল্লাহ বিন মাসউদ তিনি হলেন কোরআনের মুফাসসির বুঝতেছেন তো সেই আব্দুল্লাহ বিন মাসউদ উনি একজন বদরি সাহাবি বুঝতে পারছেন তো বদরি সাহাবি কারাকে বলে জানেন আল্লাহর নবী বলেছেন ই মালু মাসিকুম ফাকাদ গফরতু লাকুম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ 313টা মুসলমান বদরে যুদ্ধে গেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছে যাও আজ থেকে তোমরা যা ইচ্ছা তাই করো আমি তোমাদের অতীতের গুনাহ মাফ করে দিলাম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ তোমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে গেল তার মধ্যে একটা কে আব্দুল্লাহ বিন মাসউদ ঘটনাটা শুনবেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন বদরের যুদ্ধে আল্লাহ নবী হাত তুলে দোয়া করছেন বদরের মুঠে আল্লাহর নবী চোখের পানি ফেলে দোয়া করছেন বদরের মাঠে আল্লাহর নবী কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করছেন দোয়ার একটা কথা মনে আছে আমার দোয়ার কথাটা কি আল্লাহ যদি তোমার মনে চায় যে আজ বদরের যুদ্ধ আগামী কাল থেকে মসজিদ আজান হবে আজ বাদ দিয়ে কালকে তোমার কোন মসজিদ আল্লাহ তোমার ইবাদত করবে আল্লাহ তোমার পূজা পার্বণ করবে আল্লাহ তোমার ইবাদত করবে এইটা যদি তোমার চাই তবে আল্লাহ আই 313টা মুসলমানকে এদেরকে ভুলিশাহ হতে দিও না এদেরকে কাফের হাতে নিধন হতে দিও না এই আরাধনাই করছেন আমার নবী চোখ দিয়ে ঝমঝম ঝমঝম করে পানি পড়ছে 313টা মুসলমানের জন্য কাঁদছেন আমার নবী আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন আমি দেখছি কিন্তু আমার মুখে সাহস হয়নি এমন সময় একটা নওজওয়ান সাহাবিকে দেখছি নওজওয়ান নওজওয়ান কাকে বলে জানছেন তো তার নাম কি শুনবেন মিগদাদ বিন আসওয়ার বুখারী শরীফের হাদিস দ্বিতীয় পৃষ্ঠার হাদিস মিগদাদ বিন আসওয়ার লাফিয়ে গিয়ে আল্লাহ নবীর হাত কান ধরে নিয়েছে হুজুর একটা কথা বলছি কি আপনি এত কাঁদছেন কেন হুজুর এত ভেঙে কেন পড়েছেন হুজুর আপনি কি ভেবেছেন না 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 কুল কামা কাল কর্ম মুসা ইছাবান তাবা রব্বুকা ফাকা দেলা আপনি কি ভেবেছেন মুসা নবীর কম যেমন মুসা নবীকে বলেছিল মুসা তুমি যাও তোমার আল্লাহকে নিয়ে গিয়ে তুমি যুদ্ধ করো আমরা যুদ্ধ করব না 313টা মুসলমান আমরা আপনার সাথে এসেছি নোকাতেল বাইনা ইয়াদাইকা আমিন খালফিকা ওয়ান ইয়ামিনিকা ওয়ান শিমালিকা নাহরি দুনা নাহরিকা আল্লাহর নবী আমরা 313টা মুসলমান আপনাকে বেষ্টন করে নিয়ে যুদ্ধের মাঠে লাফিয়ে পড়ব আপনার আগে আপনার পিছনে আপনার ডানে আপনার বামে আপনাকে চতুর্দিককে বেষ্টন করে আপনার সাথে আমরা সংগ্রাম চালিয়ে যাব একটা পাথর একটা তীর যদি আপনার মাথায় মারে মাথা পেতে দেব যদি বুকে মারে বুক পেতে দেব আপনাকে জখম হতে দেব না এই রকম কথা যদি শুনে তা আল্লাহর নবীর মুখে হাসি বের হবে না কাঁদা বের হবে বলেন তো দেখি আল্লাহর নবী হাসছেন আল্লাহর নবী হাসছেন হাদিসে কি এসেছে শব্দটা আসরাকা ওয়াজহু আল্লাহর নবীর চেহারা কানটা চাঁদের মতন খিলখিল করে হেসে উঠেছে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন ওয়াল্লাহি আমি আল্লাহর কসম খেয়ে বলছি
wallahi ami allahr qasam khe bolchi abdullah bin mas'ud jini mufassirin quran jake sahih ul mishad aban nalai waste bhag balai allah nabi eto bishwasto sahaba jini tini afsos kore bolchen hai 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 liana akuna sahibu middaj bin aswad emon kotha bollen allah nabir kanna mukhe hasi phuke dilen ami jodi sei kaj ta korte partam liana akuna sahibu mimma udilabi fil ardi allah jomine joto sona dana ache sob kichu pete gelo ami etokhani khushi hotam na jotokhani ajke middaj bin aswad allah nabir মুখে হাসি ফুটিয়ে দিলে বুঝাইতে পারলাম না কথাটা বিপদের সময় বলবেন মাওলানা একটু বলেন তো আমি নওজোয়ান ছেলেরাকে বলবো বাবারে তোমরা আজকে জলসা করেছো মনটা বড় খুশি তোমরা মুয়াজ আর মুয়াজ্জের পরিচয় দিয়েছো মিদ্দাল বিন আসওয়াদের পরিচয় দিয়েছো আলী আর জুবাইরের পরিচয় দিয়েছো একটা কথা বলবো কালকে থেকে যদি তোমরা আযান দিতে দিতে মসজিদে হাজির হয়ে যাও কালকে থেকে আযান দিতে দিতে যদি তোমরা মসজিদে হাজার হয়ে যাও কালকে থেকে শিরক আর বিদাতের বিরুদ্ধে তোমরা যদি লাফিয়ে পড়ো আমি যেই কথাগুলো বললাম শরীয়তে খান 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 করে বাস্তবায়ন করার জন্য তোমরা যদি মদের দোকান ভাঙতে পারো তোমরা যদি মদের দোকান উড়াতে পারো তোমরা যদি মানুষের মধ্যে মন প্রথাকে দূর করতে পারো তোমরা যদি সমাজের ক্যান্সারকে দূর করতে পারো ঘুষ নিয়ে বিচারকেরা বিচার করে নওজোয়ান সম্প্রদায় তোমরা ওই বিচারকের গণ্ডিকে যদি ভাঙতে পারো ওই বিচারক যারা ঘুষখোর বিচারক তাদের চটকে যদি উলাম করে দিতে পারো নওজোয়ান একমাত্র তোমাদের মতো যুবকদের পক্ষে সম্ভব আর কারণ নয় আর কারণ নয় আর কারণ নয় তবে আমি বলবো আজকে তোমাদের জলসা কামিয়া আর একটা কথা একটা বাপ আর মা বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা দুইজন বলে কাঁদছে একটা মেয়ে বলছে ভালো করে শুনুন তার স্বামীকে বলছে স্বামী গো বলছে কি বলছে তোমাকে একটা কথা বলবো শুনবে বলছে কি কথা আছে এই জালসাতে এরকম মেয়ে একটা শুনো মা স্বামীকে বলছে তুমি আমার একটা কথা শুনবে বলছে বলো কি কথা বলছে আব্বাকে দেখে আসলাম কাঁদছেন আম্মাকে দেখে আসলাম কাঁদছেন দয়া করে একটু আব্বার কাছে চলেন তো দেখি চলো দুজন মিলে চলে গেল আব্বা 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 মাথা ছেড়ে বলছে কি বেটা কাঁদছো কেন বলছে আব্বা বয়স হয়ে গেছে আর কাম কাজ করতে পারবো না চুলদাড়ি পেকে গেল চামড়া জড়ো হয়ে গেল হাত পায়ে শক্তি নেই আর কাজ করতে পারবো না বেটা এখন কে আমাদেরকে খাওয়াবে এই জন্য চিন্তা করে কাঁদছি বেটা ছেলে তখন বলছে আব্বা ছেলে তখন বলছে আব্বা আমি আপনার নয়নের পুতুল আপনি আমাকে কত কষ্ট করে মানুষ করেছেন আপনাকে আমি ওয়াদা করছি আব্বা মিগদাদ বিন আসওয়াদ যেমন আল্লাহ নবীর বদরের মাঠে মুখে হাসি ফুটিয়ে দিয়েছিলেন এই নওজোয়ান বাপকে বলছে আব্বা তুমি আজকে থেকে খবরদার চিন্তা করিও না আগে তোমাকে খাওয়াবো তারপর খাবো আগে তোমাকে খাওয়াবো তারপর খাবো আগে তোমাকে খাওয়াবো তারপর খাবো ছেলে চাকরি পেয়েছে চাকরি পেতে নাই জুদা হয়ে গেল সে শেষ হয়ে গেল বাস একবারে ছেলে চাকরি পেতে নাই মা বাপকে সেপার করতে নেই আলাদা হয়ে গেল মজার কথা শুনবেন ছেলে বলছে আব্বা আগে তোমাকে খাওয়াবো তারপর খাবো বাপ ছেলের মুখের দিকে তাকিয়ে এইভাবে মুখের দিকে তাকিয়ে মুখ রেঁধে বলছে যা শোনা ভালো থাক শুনুন যদি বড় লোক হতে চান যদি দুনিয়ার মুখে শান্তি পেতে চান আল্লাহকে রাজি করতে চান এই নওজোয়ানের মতো কাজ আপনি করুন একটা এবার বলছে চলো আম্মার কাছে মেয়েটা যে দেখছে শাশুড়ি মা কাঁদছে মা তুমি কাঁদছো কেন মা তুমি কাঁদছো কেন বলছে বেটা এই জন্য কাঁদছি অচল হয়ে গেছি মা আর তো চলতে পারি না আর তো কামকাজ করতে পারবো না কেমন মেয়ে শাশুড়ি মাকে বলছে আম্মা আমি কে আপনার যেই ছেলেকে আপনি দশ মাস পেটের ভিতরে রেখেছিলেন যাকে লালন পালন করে আপনি মানুষ করেছেন চার আমি স্ত্রী আজকে আপনাকে আমি বলছি মা আপনি কাঁদিয়ে কাঁদবেন না আগে আপনাকে তৈরি করে খাওয়াবো তারপর খাবো বৌমার কথা শুনে শাশুড়ি মা খুশি হয়ে গেল এইরকম পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি
আমার বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতার সেবা করতে পারি, বৃদ্ধ পিতা বৃদ্ধ মাতার যদি দোয়া নিতে পারি তবে আমাদের দেশে শান্তি হবে, আমরা শান্তিতে থাকব, দুনিয়াতে শান্তি হবে, আমাদের আখিরাতে শান্তি হবে। ভাইজান, বেশি দিনের সময় নেই, মাত্র কটা দিনের সময়, আজ দুনিয়াতে আছেন, কালকেই আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কাজেই আপনাকে আমি আর বেশি সময় দিয়ে বিরক্ত করব না, একটাই কথা বলে যাব, ভাবিও করিও, করিয়া ভাবিও না। একবারই দুনিয়াতে এসেছেন, আবার দ্বিতীয়বার দুনিয়াতে আসবেন না, এবার চলে যাবেন দুনিয়া থেকে একবার, আর দ্বিতীয়বার আসবেন না। আল্লাহ, আমি মাটিতে চলে এসেছি কবরের ঘরে, একবার দুনিয়াতে যেতে দাও আল্লাহ, আবার যাব, আবার যে দুনিয়াতে ভালো কাজ করে আসব, কোরআন পড়ে আসব, নামাজ পড়ে আসব, মা বাপের সেবা করে আসব, আল্লাহ তোমার বিধানকে মেনে আসব, আল্লাহ আপনাকে দুনিয়ার লোকে পাঠাবেন না, একবারই এসেছেন একবারই যাবেন, আর নয়, আর নয়, আর নয়। যদি আপনি সুন্নাতকে মানেন, যদি আপনি কোরআনকে মানেন, যদি আল্লাহকে তৎপর্য যদি মানেন, আপনাকে বলা হয়েছে মুত্তাকি। মুত্তাকি কাকে বলে জানেন? ওয়াকায়াকি মানে বাঁচানা, যারা দুনিয়ার বুকে আল্লাহর আদেশ, আল্লাহ রসুলের আদেশ এবং নিষেধকে, আদেশকে মেনে নিষেধকে বর্জন করে যারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারবে তারাই হলো মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন তৌফিক দে। একটা শেষের সময়, একটা শেষের সময় আপনাদেরকে কথা বলবো, যেই কথাটা জীবনের মতো মনে রাখবেন। আল্লাহ বলেছেন কথাটা আমি নই, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন আমি কোনো কম, আমি কোনো সম্প্রদায়কে পরিবর্তন করি নাই যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা পরিবর্তন না হয়। আপনাকে বলছি, মাথা থেকে পা পর্যন্ত আপনি স্টাডি করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্টাডি করেন, আপনি গ্রামের এ মাথা থেকে ও মাথা আপনি স্টাডি করেন, আপনি বলুন আপনার পরিবর্তন হয়েছেন কি না। আছেন মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখুন, আপনার অন্তরকে বুঝে দেখুন। আমি যদি নামাজ পড়ি আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি আমার স্বামী স্ত্রী যদি নামাজ পড়ি আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আমি যদি নামাজ পড়ি ছেলে মেয়ের মধ্যে ইনসাফ বজায় করি না, আমি যদি নামাজ পড়ি পাড়া প্রতিবেশীর সাথে কোনো কথা বলি না, আমি যদি আল্লাহর ইবাদত করি নিজেই করি অপরকে করতে বলি না, এক অপরের সাথে প্রেম প্রীতি ভালোবাসা যে থাকা চায় হিংসার জালে পড়ে আছি কাজে কাজে, আল্লাহ বলছেন তোমাদের অবস্থা করুণ আসবে। আল্লাহ বলছেন শুনো, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, তোমরা তোমাদের জন্যই তোমাদের অবস্থাকে পরিবর্তন করেছ, আমি করিনি। আমি নামাজ পড়ছি, রোজা করছি, হজ করেছি, আমি দিনী শিক্ষা কিছুই নাই, এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি? আমার বয়স 75 বছর, চেষ্টা করানো হবে, চেষ্টা করা, যদি বলো আমি চেষ্টাও করবো না ওই রকম করেই চলে যাব, তবে আমি বলতে পারবো না, ফতোয়া কেউ দিতে পারবে না, আপনি চেষ্টা করুন, চেষ্টা যদি থাকে ইনশাল্লাহ, আপনার চেষ্টা করেও যদি না হয় আল্লাহ আপনাকে সব দেবে, আর চেষ্টা করে যদি না হয় সেটা আলাদা কথা। আমি নামাজের যে হজ জাকাত তাহাজ্জুদ বই, কিন্তু আমি ঝুটা কথা বলা ছাড়তে পারি না, বিচারে সবাই বসে হক কথা বলতে পারি না, খুব বড় জিনিস। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আলিমান খাফা মাকাম রাব্বিহি, আমি আয়াত পাঠ করেছি ইয়াল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো ভয় করার মতো। যদি আপনার আল্লাহর ভয় থাকে, আপনি যেমন নামাজ পড়বেন, যেমন রোজা করবেন, যেমন যাকাত দেবেন, যেমন হজ করবেন, যেমন তাহাজ্জুদ করবেন, আল্লাহর ভয় যদি থাকে আপনার তবে আপনি ঝুটা কথা বলবেন না, আর আল্লাহর ভয় যদি না থাকে আপনি ঝুটা কথা বলবেন তবে আল্লাহর ভয় আপনার মধ্যে নাই। আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশায়ি ওয়াল মুনকার, সালাত এমন একটা জিনিস, প্রকৃত নামাজ যদি আপনার মধ্যে থাকে তবে আপনার দ্বারা ফাহশা মুনকার হবে না, আপনার সবসময় চেষ্টা করতে হবে। এটা আকিকার মাংস কি করা হবে, আকিকার মাংস নিজে খাবেন, পাড়া প্রতিবেশীকে দিবেন, গরিব দুঃখীকে দিবেন, বন্ধু বান্ধবকে দিবেন? কোন নামাজকে ফরমেসি বলা হয় কথাটা বুঝতে পারলাম না। আমি যেটা বলছি ফওয়াইলুল মুসাল্লিন, আমি নামাজ পড়ি না, আমার শ্বশুর এসছে নামাজ পড়ি, শাশুড়ি এসছে নামাজ পড়ি, দাদা শ্বশুর এসছে নামাজ পড়ি, কোনো কুটুম এসছে নামাজ পড়ি, জুম্মার নামাজটা পড়তে না গেলে লোকে কী বলবে, ঈদের নামাজ পড়তে না গেলে কী বলবে, এগুলো কী বলে ফরমেসি নামাজ, এবং এই নামাজগুলো হলো, এই নামাজিদের জন্য হলো ওয়াইল জাহান্নাম। কোন, আচ্ছা ইমাম, ইমামদার কাকে বলা হয়,
আল্লাহ রূপে যাকে বিশ্বাস আছে, আল্লাহকে দেখেনি, আল্লাহর আযাব দেখেনি, কবরের আযাব দেখেনি, মরার পরে জীবিত হতে হবে বাস এটা কো দেখেনি, কিন্তু বিশ্বাস আছে আল্লাহ একজন আছে। লতা কুদুসিনা পোলা নাওমুন, সে জানে আল্লাহ নিন্দা করা নাই, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন আল্লাহ সর্ব অবস্থা আমাকে দেখছে। দুই হাত তুলে মাথা বুলিয়ে মুনাজাত করা কেমন এটা কোনো কথাই নয়। একা একা যদি দোয়া করবেন আপনি হাত তুলে করবেন, আল্লাহ নবী সময় হাত তুলে দোয়া করেছেন এইভাবে, হাত্তা রাই তো বায়াদা ইবতাইহে, আল্লাহ নবীর বগল দোকান আমি দেখেছি, তাই বলে এমনি করে লয় এমনি করে হাত করতে হবে মুখের সামনে এইভাবে দোয়া করতে হবে, হাত তুলে মাথা তো বুলাতে হবে, এর কোনো প্রমাণ নেই। আচ্ছা আলহামদুলিল্লাহ, রাখেন আমার চলেছে, আমার শ্রদ্ধেয় ভাইজান বহুদিন পরে দেখা, উনি চলে এসেছেন, আমার সময়ও হয়ে গেছে, কাজে কাজে আমি এখান থেকে বিদায় যাচ্ছি। আমার সর্বশেষ যেটা কথা সে কথাটা হলো কি, সবসময় একটাই কথা মনে রাখবেন, একবারই দুনিয়াতে এসেছি একবারই যাব, একবারই এসেছি একবারই যাব, একবারই এসেছি একবারই যাব, পুনরায় দুনিয়াতে আসার আর সুযোগ পাবেন না। অতএব ভাবিয়া করিও, করিয়া ভাবিও না, এই কথা বলেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আমাকে আপনাকে সারা বিশ্ব জানের মানুষকে আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত করে, আল্লাহ প্রত্যেকটা মানুষের জানের মালের ইজ্জতের যেন হেফাজত করে, আর মুসলমানদেরকে নিয়ে যেখানে সেখানে যে ছিলিমিলি খেলা হচ্ছে আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ যেন আমাদেরকে নিজের ভুল বুঝার তৌফিক দেয়, আমরা যেন নিজের সংশোধন হতে পারি, আল্লাহ করুণার হাত থেকে আল্লাহর গজব থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখে সকলে আল্লাহ আমি। এই দোয়া করে নজওয়ান ছেলেদের জন্য আন্তরিকতার সাথে কামনা করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত করো, আল্লাহ তুমি তাদের হেদায়াত করো, আল্লাহ তুমি তাদেরকে নামাজি বানাও।